লুটেরা, তাই তো আমি গরিব, আমি নিঃস্ব হই মনে রেখো তবু। গরিব হতে পারি আমি ভিক্ষুক নই, গরিব হতে পারি আমি ভিক্ষুক নই। আমাদের সবকিছু কেড়ে নিয়ে হায়, দয়া আর দাক্ষিণ্যে হচ্ছ সহায়, হাততালি দিয়ে ওঠো কর হইচয় মনে রেখো তবু। গরিব হতে পারি আমি ভিক্ষুক নই, গরিব হতে পারি আমি ভিক্ষুক নই। অসহায় মুখগুলো তোমাদের ব্যবসার মূল, একদিন দিতে হবে সেই ভুলের মাশুল। যখন তুমি পড়বে পাদে বুঝবে তখন, গরিব কেন কাঁদে, গরিব কেন কাঁদে, গরিব কেন কাঁদে। এই গাড়ির কি হয়েছে? গাড়ির কিচ্ছু হয় নাই, গাড়ি এখানে এসা নষ্ট হবে আমরা আপনারা পেয়ে যাব, এইটাই ছিল পরিকল্পনা। আপনারা কারা? আমরা কারা? এসো সুন্দরী। আমাকে বাঁচান। ভয় নেই, আমি এসে গেছি। সে পরিচয় আমি পরে দিচ্ছি। আপনারা কেন একটা অসহায় মেয়ের পিছু নিয়েছেন? আপনাদের ঘরে কি মা বোন নেই? হ্যাঁ, মা বোন আছে, কিন্তু বউ নাই। সরে এখান থেকে তুই। আপনারা চলে যান প্লিজ। আপনাদের ঘরে যদি বউ না থাকে, ঘটকের সাথে যোগাযোগ করে পরিবারের অনুমতি নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করুন। রাস্তাঘাটের মধ্যে এরকম একটা অসহায় মেয়ের শ্লীলতাহানি করবেন না প্লিজ। এবার পারলে ওকে ছেড়ে দিয়ে একটা একটা করে মার। ওরা পালিয়েছে, এখন আর আপনার কোনো ভয় নেই, আপনি যেতে পারেন। আপনাকে ফেলে আমি কি করে যাই? আমার জন্যই তো আপনি রক্তাক্ত হয়েছেন, আপনার কপাল ফেটে রক্ত বেরোচ্ছে। আসুন আমার ওড়না দিয়ে। কি করছেন? আমার রক্ত লেগে আপনার দামি ওড়না নষ্ট হয়ে যাবে, আমার গামছা আছে। রাখুন আপনার গামছা। ঘুরুন। গরিব হতে পারি আমি ভিক্ষুক নই, গরিব হতে পারি আমি ভিক্ষুক নই।
আই লাভ ইউ। তাকিয়ে কি দেখছো? চলো হসপিটালে যেতে হবে, ব্যান্ডেজ করতে হবে। যখন তুমি পড়বে পাতে বুঝবে তখন গরিব কেন কাঁদে। চলুন চলো। ড্রাইভার, ড্রাইভার, আমার ড্রাইভার কোথায়? ড্রাইভার মনে হয় পালিয়েছে, এখন আমার কি হবে? কোনো টেনশন করবেন না ম্যাডাম। ম্যাডাম না, আমি রানী, শুধু তোমার রানী। এজন্যই মনে হয় আমার মা আমার নাম রেখেছিল রাজা। কোনো একদিন হয়তো আমি আমার স্বপ্নের রানীকে খুঁজে পাব। আমার মা ছোটবেলায় বলতেন, রাজা ঢাকা খুব ভয়ানক শহর, যখন ঢাকায় যাবি তার আগে সব কিছু শিখে যাবি। আমি সব কিছু শিখে তারপর ঢাকায় এসেছি, ফাইটিং, ড্রাইভিং, গান, সব কিছু আমি সব পারি। কোনো চিন্তা নেই রানী, তুমি সিটে গিয়ে বসো, আমি গাড়ি চালাচ্ছি, শুধু আমাকে পথটা দেখিয়ে দিও। তুমি যাও সিটে বসো। গরিব হতে পারি আমি ভিক্ষুক নই, গরিব হতে পারি আমি ভিক্ষুক নই। খান, খেলা এখানেই শেষ না, এখান থেকে শুরু। তোমাদের এই খেলা বন্ধ করো, অনেক হয়েছে, আর না। আর একটু ডার্লিং, আমার ভাই খান মোহাম্মদ ডন রানীকে পছন্দ করেছে। সে বর্ষে যে বসে আছে, কাজে এসে বসে আছে, না না না, এটা হতে পারে না। আকাশ খান স্পিকিং, রানীকে এখানে আসতেই হবে, আর আমার ভাই ডন তাকে বিয়ে করবে। তাই বলে একটা মেয়েকে জোর করে তুলে নিয়ে বিয়ে করতে হবে? ওর ভাই বক্কর চৌধুরী যদি জানতে পারে তোমাকে ছেড়ে দেবে। আমার জীবনে আমি প্রথম কাজটা প্রথমে করি, পরের কাজটা পরে করি। আমার ভাই খান মোহাম্মদ ডন প্রথমে রানীকে বিয়ে করবে, তারপরে বক্কর চৌধুরীর হিসাব আমি মেলাবো মেলাবো মেলাবো। তুমি কি তোমার ভাইকে ভালোবেসে এই বিয়ের ব্যবস্থা করছো, নাকি বক্কর চৌধুরীর কাছে টেন্ডার বাজিতে হেরে গিয়ে তুমি তার প্রতিশোধ নিচ্ছো? সুইটহার্ট, সব খেলায় একটা উপলক্ষ লাগে, তারপর উপলক্ষটা হারিয়ে যায়, খেলাটাই মুখ্য হয়ে ওঠে। আই উইল, এই খেলায় আমি জিততে চাই। আই উইল উইন 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 উইন। কাজী সাহেব, আপনি এখন যান, আপনাকে ডাকলে আপনি চলে আসবেন, যান গো। কিন্তু ভাইয়া, তাহলে আমি এখন কি করব? আমার বিয়ে কখন হবে? ব্রো, এসো আমার সাথে। দাঁড়াও আকাশ খান, তুমি এমন কিছু করো না যাতে পরে আবার তোমাকে পস্তাতে হয়। নো 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 মাই সুইটহার্ট, আকাশ খান কখনো হারে নাই, এই খেলা তো হারবে না। কাম অন। ওই তোর পোস্ট কি? স্যার পিয়ারো, আজকের কোনো পত্রিকায় আমার ছবি নাই, তুই জানিস না আমি সামনে নির্বাচন করু। পত্রিকায় যদি প্রত্যেক দিন আমার ছবি ছাপানো হয় তাহলে আমার নাম ফাটবে কেমনে? স্যার আমি ছবি তুলি, রিপোর্ট তৈরি করি, পত্রিকা অফিসে জমা দিয়ে দিই, কিন্তু পত্রিকা অফিস ভালো ইভেন্ট ছাড়া ছাপতে চায় না স্যার, আমি কি করবো স্যার? তুই ইভেন্ট তৈরি কর, আমি ইভেন্ট তৈরি করে তোর মুখে তুলে দিমু, আর তুই কসকসা সাবাই খাইবি। জি স্যার। মতি মিয়া, হে চাকর ভাইজান, কাল কাঙ্গালি ভজইব। আগ করস কে মুখ বন্ধ কর, তুই এক কাঙ্গাল,
আর কয়েকজন কাঙ্গাল জোগাড় করিয়া কালকা কাঙ্গালি হোস খাইবি, হ্যাঁ কাঙ্গালি হোসের ছবি উঠাইব। বাহ, দারুণ ইভেন্ট হয়ে গেল স্যার। আমার বড় ভাই বক্কর চৌধুরী, পায়ে ধরে সালাম করো। ভাইয়া ও রাজা দেখে তো ফকির মনে হইতেছে, মাথার মুকুট কই, মাথার তো ব্যান্ডেজ, মান্দার মধ্যে গামছা বান্ধা, কে রাজা? চৌধুরী সাহেব, আপনারা বড় লোক, তোয়ালের মূল্য আপনাদের কাছে অনেক বেশি, আমরা গরিব হতে পারি, একটা গামছাই আমাদের কাছে অনেক মূল্যবান, একটা দিন আমরা গামছা ছাড়া চলতে পারি না। আশা কথা কইছস, গরিবের সম্বল গামছা, যেমন জাউলের সম্বল জাল। ও বই, আরে ঘরে ঢুকাইছো কে? ভাইয়া ওভাবে বলো না, ও আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে, আমাকে বাঁচাতে গিয়ে ওর কপাল ফেটে রক্ত ঝরেছে। এ গুন্ডা তোমারে কই অ্যাটাক করছিল, গাড়িত নাকি? আমার গাড়ি কো? হায় হায়, আমার গাড়ি কো? ড্রাইভার কো? ড্রাইভার তো পালিয়েছে। কি সপনাশা কাম করছো, গাড়ি থুয়েছো, গাড়ি তো কেউ নিয়ে যাইবো? চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি কিন্তু ড্রাইভিং জানি, আপনার মূল্যবান গাড়িটি আমি চালিয়ে এনেছি। হ্যাঁ ভাইয়া, আমাদের গাড়িটি রাজাই চালিয়ে নিয়ে এসেছে। ও বুঝছি, তুই ড্রাইভার, আমার বন্ধু যখন তুই বাঁচাইছস, তোর ড্রাইভারের চাকরি ফাইনাল, বেতন ধরে দিমু। বাবারে, চুরিদারি করিস না, তেল মোবিল বেচে খাইস না। আপনি ভুল বললেন চৌধুরী সাহেব, আমি ড্রাইভিং জানতে পারি কিন্তু ড্রাইভারের চাকরি করার জন্য আমি ঢাকা শহরে আসিনি। আমার স্বপ্ন একদিন আমি নিজের গাড়ি নিজে চালাবো, আমার জন্য আপনি দোয়া করবেন। তবে এইটাই দোষ বুঝছাস, গরিব গো এইটাই দোষ, খারার উপরে একটা চাকরি পেয়ে গেলি, প্যাট বলল না। এ তোর আমি কি আর চাকরি দিমু, ম্যানেজারের চাকরি দিমু, নাকি আমার কাপড় সুপড় খুলে দিমু? তুই রাজা বুঝছি, তুই আমার বোন রে বাঁচাইছস, কিছু চাইতাছস, এই নে তোর বকশিস। চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি কিন্তু ভিক্ষুক না। এই চাপ আপি যাবি না, সব গরিবই ভিক্ষুক। গরিব হতে পারি আমি, ভিক্ষুক নই। ও সন্ধ্যা হইতেছে ভাইয়া, তুমি রাজাকে এভাবে অপমান করে বের করে দিতে পারলে তো কি করুন? আরে কোলে নিয়ে নাচুন। কাজটা তুমি একদমই ঠিক করনি, এই আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি তোকে কথা দিচ্ছি, রানী তোরই হবে, তুই রানীকে বিয়ে করবি 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 করবি। কিন্তু ভাইয়া, তোমার লোকজন তো উল্টা মার খেয়ে চলে আসছে, এখন আমি রানীকে কোথায় পাবো? চলে বলে কৌশলে ওকে আমি আমার সামনে হাজির করব। পিএস জানি না, পিএস জানি না। বলেন। যেই ছেলে আমার পথের কাটা হয়েছে, যেই ছেলে আমার লোকজনদেরকে মেরে তক্তা বানিয়ে দিয়েছে, সেই ছেলেকে আমার চাই 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 চাই। নাম দেন, ঠিকানা দেন। নাম ঠিকানা জানি না, নাম ঠিকানা তুমি পয়দা করবে, পয়দা 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 পয়দা। নিরঞ্জন জীবস, শোনো, তুমি জরিনাকে সাথে নিয়ে যাবে, ঢাকা শহরের প্রত্যেকটা অলিতে গলিতে, মহল্লায় মহল্লায় তন্ন তন্ন করে খুঁজে ওই ছেলেকে 6 ঘন্টার মধ্যে আমার সামনে হাজির করবে। জরিনা যাও। ওকে বস। আসুন ভাইয়া, আমার তো দরকার রানীকে, তুমি কোন ছেলের পিছনে ওদের কেলে নিয়ে দিলা? শোন, যেই ছেলে তোর রানীকে পাওয়ার পথের কাটা হয়েছে, আগে আমার সেই ছেলেকে দরকার। আই লাভ দ্যাট সাহসী যুবক। তারপর সেই ছেলেকে দিয়ে তোর সামনে ওই রানীকে হাজির করব, আর তোর সঙ্গে বিয়ে হবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, আমি এতক্ষণ তোমাকে ভুল বুঝতেছিলাম ভাইয়া, থ্যাংক ইউ। সেটা জেনে তুমি কি করবা? চিকিৎসা করুন, তোর রোগের হিস্ট্রি জানা দরকার,
কি হইছে? তুমি কি ডাক্তার? হ্যাঁ, ডিগ্রি নাই, হাতুইরা অনেক চিকিৎসা করছি। ভাইয়া, পৃথিবীর এমন কোন ডাক্তার নেই যে আমার এই রোগের চিকিৎসা করতে পারে। তার চেয়ে বরং তুমি একটা হাতুড়ি নিয়ে এসে আমার মাথায় বাড়ি দাও। আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো, আমি আর বাঁচতে চাই না, চাই না। এই বাংলা সিনেমার নায়িকা হওয়ার চেষ্টা করবি না, বালিশ ভিজাবি না, বাইরে বৃষ্টি উগাইব কেমনে? মতি মিয়া খাওয়ানে বসে আছে, খায়। আমি খাবো না। তুমি আমার রাজাকে অপমান করে বের করে দিয়েছো, আমি কিছুতেই খাবো না। এই আবার কিন্তু সিনেমার ডায়লগ দিতেছস। তুই হইলি গিয়া কোটিপতির বোন, আর ওই বেড়া গ্রাম থেকে আইসে মফিজ, রাস্তায় রাস্তায় ঘুরতেছে। কয়দিন পর কি করব? হয় গ্যারেজে যায় হেল্পারের কাম করব, নাই হোটেলে যায় মেসিয়ারের কাম করব, কোনো কিছু না পাইলে রিক্সা চালাইব। মাই রিক্সাওয়ালা মাতিওয়ালা, রাস্তায় ইস্টা খাইছিস আর প্রেম হয়ে গেছে। প্রেম এত সস্তা, প্রেম করছি আমরা। ভাইয়া, আমি তোমাকে আগেই বলেছি আমি উস্টা খাইনি। ও আমাকে অনেকগুলো গুন্ডার হাত থেকে রক্ষা করেছে। এই রাস্তায় যদি কোনো মেরে গুন্ডারা আক্রমণ করে, হারে রক্ষা করা যে কোনো মানুষের পবিত্র দায়িত্ব। আমার সামনে যদি কোনো মেরে গুন্ডারা আক্রমণ করে, আমি কি করুম? ওই মেরে রক্ষা করুম না? তার মানে কি ওই মেয়ের লগে আমার প্রেম হয়ে গেল? এগুলা বাংলা সিনেমায় হয়, বাস্তবে না। তুমি যাই বলো না কেন ভাইয়া, আমার ওকে অনেক ভালো লেগেছে। আমি যদি প্রেম করি ওর সাথে করব, যদি বিয়ে করি তাও ওকে করব। এটাই আমার শেষ ডিসিশন। আমি গেলাম। তুই আমার বোন, বোনের মতো থাকবি, আমার ভাইয়ের মতো থাকবার দে। এসব কথা বলছো কেন? তুই যদি সিনেমার গল্পের মধ্যে ঢুকে যাস, আমিও কিন্তু ঢুকে যাবো। কেমনে? মতি মিয়া, যাবে যান। এই বন্দি, দরজায় তালা লাগাও। না, আমি চলে যাবো। আমাকে বন্দি করে রেখো না, আমাকে আমার রাজার কাছে যেতে দাও, আমাকে বন্দি করে রেখো না। রাজা, রাজা আমাকে উদ্ধার করো। বস, ভীষণ সাকসেসফুল রাজা এখন আমাদের হাতে মুঠোয়। ওকে নিয়ে আসবো আপনার সামনে? তো নিয়ে আসবে না, কি করবে? বাদ্য বাজাবে, সানাই বাজাবে, গাটা বনাত দেবে। ইষ্টপক্ষ থাকা, যাও নিয়ে এসো। সরি বস। এই যে এদিকে আস। বস, উনি আমাদের বস, মিস্টার আকাশ খান। তুমি তাহলে সেই রাজা? জি, গ্ল্যাড টু মিট ইউ। থ্যাংক ইউ, মি টু। এভাবে কি দেখছেন আমার কপাল? আজ একটা দুর্ঘটনায় একটা অসহায় মেয়েকে বাঁচাতে গিয়ে আমার কপালের এই অবস্থা। একটা কথা মনে রাখবেন, আমরা গরিব হতে পারি কিন্তু মানুষের কষ্টে বিপদে চুপ করে থাকতে পারি না। Yes, I know that, I know that. কি করা হয়? আমি কিছু করি না, ঢাকা এসেছি একটা কিছু করার জন্য। গুড 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 গুড, কি করতে চাও বলো? আমার যোগ্যতা অনুযায়ী আপনি আমাকে যে কাজ দেবেন আমি সেই কাজই করব। আমি জানি যে এই পৃথিবীতে কোনো কাজই ছোট নয়। ওকে 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 ওকে, তোমার চাকরি দিয়ে দিলাম, যাও কালকে সকালে জয়েন করো। আমার কাজটা কি? সাঁতার জানো? জানি, আমি গ্রামের ছেলে, ছোটবেলায় পুকুরে সাঁতার কেটেছি, নদীতে গোসল করেছি, সাঁতার কাটতে কাটতে চরে গিয়েছি, সেখান থেকে আবার সাঁতার কাটতে কাটতে ফিরে এসেছি। সুইমিং পুলে? আমরা গরিব, সুইমিং পুলে সাঁতার কাটার সৌভাগ্য আমাদের হয়নি। কাটবে 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 কাটবে, তুমি সুইমিং পুলে সাঁতার কাটবে? কাল সকাল থেকে তুমি ব্রেকফাস্ট করে হালকা জিম করবে, তারপর একটু রেস্ট নেবে, রেস্ট নিয়ে তুমি লাঞ্চ করবে, লাঞ্চ শেষে একটু ন্যাপ নেবে, ন্যাপ নেওয়ার পর বিকেলবেলা তুমি সুইমিং করবে, সুইমিং 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 সুইমিং, তুমি সুইমিং করবে, সুইমিং শেষে একটু ড্রিঙ্কস করবে উইথ ফ্রুটস, আপেল, বেদানা, আঙুর, খেতে খেতে ডিনারের টাইম হয়ে যাবে, তুমি ডিনার করবে, ডিনারের পর একটু হালকা ডেজার্ট খেয়ে তুমি ঘুমিয়ে পড়বে। আপনার আর একটা হাত। শাট আপ! সরি, এতক্ষণ আপনি যা বললেন, আপ্যায়নের কথা বললেন, আমার কাজটা কি সেটা কিন্তু আপনি এখনো বলেননি।
আরে তেমন কিছু না, একটু জমি জমা দেখাশোনা করবে এই আর কি। হ্যাঁ, এই কাজটা আমি করতে পারবো, কারণ ছোটবেলা থেকে জমি জমা চাষ করি আমি, বড় হয়েছি সারা বছর হাড় ভাঙা খাটুনি করে খেতে ফসল ফলিয়ে যে কটি টাকা উপার্জন করতে পেরেছি সেটা দিয়ে পড়ালেখার খরচ চালিয়েছি। আমরা গরিব, আমাদের কোনো জমি নেই, সারা জীবন আমরা অন্যের জমি চাষ করেছি। আমার মমতাময়ী মা বলতেন, শোন ও নমর কোন কাজ নেই, এখন কাজের কথা আসো, টাকা 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 বলো, তোমার দাম কত বলো। খান সাহেব, আমরা গরিব হতে পারি কিন্তু এই রাজাকে টাকা দিয়ে কিনতে পারবেন না। আরে বোকা ছেলে, আমি তোমাকে কিনতে চাইনি, আমি তোমার বেতন জিজ্ঞেস করছি, বেতন, তুমি কাজ করবে বেতন নেবে না। আমি আগে কাজটা শুরু করি, আমার যোগ্যতা অনুযায়ী আপনি যে টাকা দেবেন সে টাকায় আমি মাথা পেতে নেব। গুড গুড গুড, গুড বাই, গুড বাই, গুড বাই। জেরে না, জেরে। ইয়েস বস। আজকে রাতে আমরা দুজনে একসাথে ডিনার করব কোন ফাইভ স্টার হোটেলে, টেবিল বুকিং দাও, গো। জি বস। গরিব হতে পারি আমি, ভিক্ষুক নই, গরিব হতে পারি আমি, ভিক্ষুক নই। ব্রেভো ব্রেভো ব্রেভো, আই লাইক ইউ মাই বয়। এসো। ক্যামেরা ধর। আমি আজকের কাঙ্গালি ভোজের শুভ উদ্বোধন ঘোষণা করতেছি। আমি আজকের কাঙ্গালি ভোজের শুভ উদ্বোধন ঘোষণা করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গরিব দুঃখীদের খাওন দিতাছি, এটার একটা ছবি উঠাও। জি একদিন দিতে হবে সেই ভুলের মাসুল, যখন তুমি পড়বে ফাঁদে বুঝবে তখন গরিব কেন কাঁদে, গরিব কেন কাঁদে। বুঝছি, ঠিক আছে রাখি। আরে কইলাম তো বুঝছি, রাখো। পিয়ারো, এক ঘন্টা স্যার, ছবিগুলো বের করব, প্রেস রিলিজ লিখে ফেলবো, পত্রিকাতে চলে যাবে স্যার। কাল এক কাঙ্গাল এসেছিল না? ও ম্যাডামের সঙ্গে যে কাঙ্গাল এসেছিল স্যার, এই কাঙ্গাল রে হাত কাটা আকাশ পিক করছে। সে পিক করবে কেন স্যার? হাত কাটা আকাশের লোকজনই নাকি কালে আমার বোনরে তুলে নিয়ে যাবার ধরছিল, এই পোলাও গো পিটায় ফেরত পাঠাইছে, আমার বোনরে রক্ষা করছে। তাইলে তো সে হাত কাটা আকাশের শত্রু হয়ে গেল, তাকে পিক করলো কেন? হাত কাটা আকাশ কাটা দিয়ে কাটা তোলার প্ল্যান করছে, আমি ফুল দিয়ে কাটা তুলুম। স্যার ফুল দিয়ে কিভাবে কাটা তুলবেন স্যার? সেটা আমিও জানি না, তুমি তোমার কামে যাও, আমি চিন্তা করে দেখি কোন রাস্তায় যাব। কেমন আছো মাই বয়? জি ভালো আছি। তো তোমার ঘর পছন্দ হয়েছে মাই বয়? না খান সাহেব, একথা বলবেন না, ছোটবেলায় একটা কুঁড়ে ঘরে আমরা বড় হয়েছি, আমি আর আমার মা সেই কুঁড়ে ঘরে থাকতাম, অনেক কষ্ট করে টিউশনের টাকা জমিয়ে আমি একটা দোচালা টিনের ঘর তুলেছিলাম। মাঘ মাসে যখন হার কাঁপানো শীত পড়ত, শীত নিবারণের জন্য আমাদের কোনো লেপ ছিল না। এই যে যে কাঁথা আপনি এখানে বাঁধিয়ে রেখেছেন, এইরকম কাঁথা, ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে আমরা শীত নিবারণ করেছি।
আর এইরকম অট্টালিকা তো আমি কোনোদিন স্বপ্নেও দেখিনি। অথচ আপনি আমাকে এইরকম একটি ঘরে থাকতে দিয়েছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। গট 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 গট। আরো পাবে, আরো পাবে, আরো পাবে। জেরেন, তুমি আজকের মধ্যে এই ঘরে একটা ফ্রিজের ব্যবস্থা করবে। ফ্রিজের মধ্যে ফ্রুটস থাকবে, ড্রিঙ্কস থাকবে, ফুড থাকবে, ওর যখন যেটা ইচ্ছা হবে তখন সেটা খাবে। ওকে মাই বয়? আপনি শুধু আমাকে দিচ্ছেন আর দিচ্ছেন, নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আমার এই দুটো হাত মনে হচ্ছে অলস হয়ে যাচ্ছে। আমাকে প্লিজ কাজ দিন, কাজ, আমি কাজ করতে চাই। কাজ দেওয়ার জন্যই তো এসেছি মাই বয়। তোমাকে বলেছিলাম না যে আমার জমি দেখাশোনা করবে? প্লিজ আমাকে বলুন আমাকে কি করতে হবে। আমি আপনার নুন খেয়েছি, আপনার গুণ আমি গাইতে চাই। এখান থেকে তিনটা গলি পরে আমার একটা প্লট আছে, জেরিন তোমাকে দেখিয়ে দেবে। ইয়েস বস। আমার সেই প্লট দখলদাররা অন্যায়ভাবে সেটাকে দখল করে বস্তি বানিয়ে রেখেছে, সেটা তোমাকে উদ্ধার করতে হবে। পারবে? অবশ্যই পারবো। এ আপনি কি বলছেন খান সাহেব? আপনার জমি দুষ্কৃতিকারীরা অন্যায়ভাবে দখল করে রেখেছে, এটা তো অন্যায়। এই অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত। অবশ্যই 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 তুই প্রতিবাদ করবে। জাস্ট ওয়েট। জেরেন, গিভ মি। টেক ইট মাই বয়। দেখি অস্ত্র, আপনি আমার হাতে অস্ত্র তুলে দিচ্ছেন খান সাহেব। ছোটবেলায় একবার আমি বাটুল দিয়ে একটি পাখি মেরেছিলাম। আমার মা আমাকে বলেছিল, খোকা জীব হত্যা করিস নে, জীব হত্যা মহাপাপ। আর আজ আপনি মানুষ মারার জন্য আমার হাতে অস্ত্র তুলে দিচ্ছেন। নো 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 নো, তুমি মানুষ মারবে না তো। তুমি ওই বস্তিতে যাবে, পিস্তলটা বের করবে, আস্তে করে উপরে তুলে দুটো ফাঁকা অস করবে, ডিশুয়া ডিশুয়া। ব্যাস, ওই বস্তিবাসীরা যখন বেরিয়ে আসবে তুমি তাদেরকে বলবে 10 মিনিটের মধ্যে আমি এই বস্তি ফাঁকা চাই 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 চাই। খান সাহেব, এই কাজের জন্যে আমার হাতে অস্ত্র তুলে নিতে হবে না, তার জন্যে আমার এই হাত দুটোই যথেষ্ট। ইয়েস 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 ইয়েস, আই নো মাই বয়, আই নো। এই কারণেই আমি তোমাকে রিক্রুট করেছি। কিন্তু প্রতিপক্ষ যখন অস্ত্র নিয়ে আসবে, সেই অস্ত্রের ঝনঝনির সামনে তুমি কি করবে? তুমি তো শূন্য হাতে কিচ্ছু করতে পারো না। সেই কারণেই তোমার আত্মরক্ষার জন্যে এইটা তোমার প্রয়োজন। আন্ডারস্ট্যান্ড মাই বয়? ঠিক আছে খান সাহেব, আজ অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে আমি নিজের হাতে অস্ত্র তুলে নিলাম। দিন আমার হাতে অস্ত্র তুলে দিন, দিন। থ্যাংক ইউ। ব্রেভো, ব্রেভো মাই বয়। জেরিন, কাম অন। এই রাজার হাত থেকে কোনো অন্যায়কারী বাঁচতে পারবে না। ভেতরে আই বই। এসেই তো পড়ছো, আর আমার কাছে পারমিশন নেওয়ার কি আছে? তুমি তো আমাকে বন্দি করেই রেখেছো। বইন রে, কালকে রাগের মাথায় তোমার কি কইছি না কইছি কিছু মনে করো না, মাফ করে দিও। মতিমিয়া, জি ভাইজান, আজ থেকে এই ঘরের দরজায় কোনো তালা লাগবে না। এই ঘর আজ থেকে স্বাধীন এবং সার্বভৌম। আমার বোনের যখন ইচ্ছা হয় বাইরে যাইব, যার লগে ইচ্ছা ঘুরব, যখন ফেরানোর ইচ্ছা ফিরব। বোন রে, কিছু খাইছো? মতিমিয়া, কাঙ্গালি ভোজ কে আছে? আমার বোনে কাঙ্গালি ভোজের খাওন খাইব না। কাঙ্গালি ভোজের খাওন কাঙ্গাল গলে গে। আমার বোনের লেগে মুরগির রোস্ট আর পোলাও রান্দ, আধা ঘন্টা টাইম। আমার বোন খায় যেন স্টেশনে যাইব। বোন রে, অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তুমি ঠিক আমি ভুল। আমগো জীবনটা আসলে সিনেমার মতন, ধাক্কা ধাক্কির উপরে। কিরকম? নায়কের লগে নায়িকার ধাক্কা লাগে, প্রেম হয়ে যায়। গাড়ির লগে আমি ধাক্কা খামু, ভরে যাবো।
কিন্তু তুমি এসব কথা আমাকে কেন বলছো? কইতেছি এই কারণে, কাল রাতে আমি একটুও ঘুমাইতে পারি নাই। তোমার কষ্টটা আমি তিলে তিলে অনুভব করছি। তোমার মতো আমিও একটা প্রেম করছিলাম, একেবারে তোমার মতো। আমি তখন গরিবের ফোলা, রাস্তা দিয়ে হাইতে যাইতেছি, এক বড় লোকের মেয়ে আইতেছে, গুন্ডা পান্ডা তারা অ্যাটাক করছে, আমি বাঁশ দিয়া সব গুন্ডারে ফিটায়া ওয়াই দিছি। বড় লোকের মেয়ে আমার ফাইটিং দেখে খুশি, আমার হাত ধরে কয় আমি তোমারে ভালোবাসি, আই লাভ ইউ, চলো আমার লগে। এই মেয়ে আমার হাত ধরে তার বাইকে তার বাপের সামনে নিয়ে গেল। আর বাপরে যায় কয় আব্বাজান আমি এই পোলারে ভালোবাসি, আমি তারে বিয়ে করুম। আর বাপের গেটাপ আসিল ঠিক আমার মতো, মাথার পাগড়ি, পাকানি মোস, পাঞ্জাবি, গলায় সোনা মুক্তার মালা। আমি চিন্তা করছিলাম বড় লোকের মেয়ের লগে বিয়ে হইতেছে, হ্যার বাপে নগদে আমার একটা মুক্তার মালা খুলে দিব, এইটা বেচে আমি মুদির দোকান দিব। কি এর কি, হ্যার বাপে আমার বুকের মধ্যে দোনালা বন্দুক ধরছে, আমি উচ্ছাদু। এই দিন থেকে আমি জিদ করছি, বড় লোকের মেয়ে বিয়ে করবার পারি নাই তো কি হইছে, আমি বড় লোক হয়ে সারুম, আমি বড় লোক হইছি, হ্যার বাপের মতো মাথায় পাগড়ি পরছি, দামি পাঞ্জাবি পরছি, গলায় সোনা মুক্তার মালা পরছি, পাকা মস রাখছি। ভাইয়া, তোমার মনে এত কষ্ট, তুমি এতদিন আমাকে বলনি কেন? কোন আর টাইম পেলাম কইরে বইন, বড় লোক হওয়ার দানরাতে তো সব টাইম শেষ। তুমি কাল যে পোলারে নিয়ে আসছিলা, তারে অপমান করে আমি বিরাট ভুল করছি, তুমি তারেই বিয়ে করো, তারে বিয়ে করে সুখে শান্তিতে জীবনটা কাটায় দাও। খালি বড় ভাই হিসাবে তোমার একটা উপদেশ দেই, পুরুষ মানুষ হলো গুড্ডির মতো, একবার এদিক যাইব একবার এদিক যাইব, যদি দেখো এদিক সেদিক যাইতেছে, নাটাই দিয়া টান মারিয়া হারে কাছে আইনা ঘরের ভিতরে ঢুকায়া তালা মেরে দিবা। তুমি ওকে যেমন ছেলে ভাবছো ও সেরকম না। তারপরও সাবধানের মান্যাই রে বই, নাটাইটা হাতে রাখো, তোমারও কামে লাগবো আমারও লাগবো। আশীর্বাদ করি বই, আশীর্বাদ করি, তুমি যেন সুখে থাকো। হে আল্লাহ, আপনার কাছে আমার লাখ লাখ শুকরিয়া, আমিন। আমি আপনাদেরকে জরুরি কিছু কথা বলবো, আসুন। প্রিয় বস্তিবাসী, আপনারা আমার হাতে পিস্তল দেখে ভয় পাবেন না, আপনাদেরকে দেখেই আমি বুঝতে পেরেছি আপনারা নিষ্পাপ অসহায় গরিব, আমি নিজেও একজন গরিব, তাই আপনাদেরকে দেখার পর আমার বুকের ভিতর হু হু করে উঠছে। আপনারা যেখানে বসবাস করছেন এই বস্তি, এই জমির যিনি মালিক, আমার মালিক আমাকে অর্ডার দিয়েছে 10 মিনিটের মধ্যে যেন আপনাদের বস্তিতে আমি আগুন জ্বালিয়ে দেই, আপনাদের এখান থেকে উৎখাত করি। কিন্তু আপনাদেরকে দেখার পর আমি সে কাজ করতে পারবো না, আমিও একজন গরিব ঘরের সন্তান, গরিবের দুঃখ আমি বুঝি, কান্না আমি বুঝি, গরিব কেন কাঁদে। তাই আমি আমার বিশেষ ক্ষমতা বলে আপনাদেরকে 10 মিনিট নয় 7 দিন সময় দিচ্ছি, আপনারা আপনাদের ঘটি বাটি কাঁথা কম্বল কাপড় চোপড় চেয়ার টেবিল, কারো ঘরে যদি সাদা কালো টেলিভিশন অথবা রেডিও ক্যাসেট থাকে সেগুলো নিয়ে একটা ভ্যান অথবা ঠেলা ভাড়া করে নিরাপদ আশ্রয়ে চলে যাবেন। আপনাদেরকে দেখে আমার বুক ফেটে যাচ্ছে, আমি পারবো না আপনাদের উপর অত্যাচার করতে, সেই জন্যে শেষ কথাটি বলে যাচ্ছি, সময় মাত্র 7 দিন, জানি আপনাদের অনেক কষ্ট হবে সুখের ঠিকানা নিরাপদ ঠিকানা বেছে নিতে, তারপরেও আমার এই দুই হাত বাঁধা, আপনারা ভালো থাকবেন প্রিয় বস্তিবাসী, 7 দিন পর আপনাদের সাথে দেখা হবে, ভালো থাকবেন।
মেহনতি মানুষের জয় হোক, গরিবের জয় হোক। আসি। এই খানন 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 খানন, আপনার কোন মালিকে পাঠাইছে? আমার মালিকের নাম আক্কাস খান। হাতকাটা আক্কাস? হ্যাঁ, আমার মালিকের একটা হাত নাই, হাতকাটা আক্কাস। ভালো থাকবেন আপনারা, গরিবের বন্ধুত্ব চিরজীবী হোক। তুমি কোথায় গিয়েছিলে? আমি না তোমাকে বলেছি আমাকে না বলে তুমি বাইরে কোথাও যাবে না? মিটিং ছিল, মিটিং 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 মিটিং। তোমার মিটিং সিটিং মিটিং একটু বেশি হয়ে যাচ্ছে না? ও নো সুইটহার্ট, তুমি জানো যে আমি এই শহরের সবচেয়ে বড় বিজনেস ম্যাগনেট, আমার মিটিং থাকবে না, আর মিটিং থাকলে আমাকে বাইরে যেতে হবে না। তুমি বাইরে কোথায় মিটিং করে বেড়াচ্ছ তার খবর রাখি না মনে করছো? তুমি আবার বক্কর চৌধুরীর পিছনে লেগেছো কেন? তুমি কি তার সাথে পারবে? পারতে আমাকে হবেই 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 হবেই। হু ইজ বক্কর চৌধুরী? কয়টা টাকা খরচ করে পত্রিকা বিজ্ঞাপন দিয়ে নাম কামিয়েছে বলে মনে করছো ও আমার সাথে বড় হয়ে গেছে? ওরকম দশটা বক্কর চৌধুরীকে আমি টাকা দিয়ে কিনে নিতে পারি, টাকা দিয়ে কিনে নিতে পারি। আক্কাস খান, তুমি কি মনে করেছো তুমি টাকার জন্য সব কিছু করতে পারবে? অবশ্যই পারবো। আর কিছুই করতে না পারলে ওর বোনের সাথে আমার ভাইয়ের বিয়ে দেবই দেবই দেবই। তোমার ওই নেশাখোর ভাইকে বক্কর চৌধুরীর বোন কেন বিয়ে করবে? বিয়ে করবে না, বিয়ে বসবে বসবে বসবে। প্রথম অ্যাটেম্প আমি ফেল করেছি, বাট সেকেন্ড অ্যাটেম্পে আমি বাজিমাত করব, বাজিমাত। এবং সেই ওয়ে আমি পেয়ে গেছি। তুমি কিন্তু ভুল পথে যাচ্ছ আক্কাস খান, রাজা ছেলেটিকে। ও, তুমি রাজার কথা জেনে গেছো? সে আমার নতুন সেনাপতি। তুমি কি তোমার এই নতুন সেনাপতি দিয়েই বক্কর চৌধুরীর বোনকে তুলে আনার ব্যবস্থা করছো? নো নো নো, এত বড় দায়িত্ব প্রথমেই আমি তাকে দেবো না। আমি তাকে একটা টেস্ট কেস দিয়েছি, ওটা পারলে তারপর চিন্তা করব। শোনো, সব কিছুর পরেও তুমি আমার স্বামী। একটা ভুলের জন্য তুমি তোমার একটা হাত হারিয়েছ, আর একটা ভুল চাল দিয়ে তোমার একটা পা হারিয়ে ফেলো না প্লিজ। আক্কাস খান বারবার ভুল করে না। তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো আক্কাস খান, আগুন নিয়ে খেলা কিন্তু ভালো না। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, এই সর্বনাশা পথ থেকে তুমি সরে আসো। আমার ক্ষুধা লেগেছে ডার্লিং, চলো আজকে একসঙ্গে খাবো। তুমি বাসার খাবার খাবে? আমার হাতের রান্না? তুমি তোমার পিএসকে ফোন করে দাও না, 5 স্টার থেকে তোমার জন্য খাবার পাঠিয়ে দিই। ওকে সুইটহার্ট। শোনো, ওই 5 স্টার থেকে দুটো লাঞ্চ নিয়ে আসো বাসা। হ্যাঁ, টেক অ্যাওয়ে। ওকে, কাম অন। রাজা, কেন এসেছো আমার কাছে? ও কথা বলো না রাজা, আমি তোমাকে পুরো ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজেছি, গুলশান, বনানী, ধানমন্ডি। বাহ রানী বাহ, তোমাদের কি ধারণা যারা গুলশান, বনানী, ধানমন্ডি বাস করে তারাই শুধু মানুষ? আর যারা ওই মাদার টেক, বাড্ডা, শনিরাখা, চানখারপুল, ঠাটারিপট্টি বাস করে তারা মানুষ না, তাই না? তারা গরিব বলে তোমরা তাদের মানুষ মনে করো না? আমি তো ওসব জায়গার নাম কখনো শুনিনি রাজা, যদি শুনতাম তাহলে অবশ্যই তোমাকে খুঁজতে যেতাম।
আমাকে তোমার আর খুঁজতে হবে না। বলো কেন এসেছো? আবার আমাকে তোমার ভাইয়ের সামনে নিয়ে যাবে, আবার তাকে দিয়ে আমাকে অপমান করাবে, তাই তো? ছি ছি রাজা, তুমি এভাবে বলো না। তুমি আমাকে যত খুশি তত অপমান করো, যা খুশি তাই বলো, কিন্তু আমার ভাইকে নিয়ে কিচ্ছু বলো না। আমার ভাই তার ভুল বুঝতে পেরেছে, সেই তো আমাকে তোমার কাছে পাঠিয়েছে। আমি দুঃখিত রানী, আমরা গরিব হতে পারি কিন্তু বড় লোকের হাতের খেলার পুতুল না। তুমি এই কথা কেন বলছো রাজা? বলছি এ কারণে, তোমরা বড় লোক আর আমরা গরিব, তোমাদের যখন ইচ্ছা ঘৃণা করে আমাদেরকে দূরে ছুঁড়ে ফেলে দেবে, আবার যখন ইচ্ছা আমাদেরকে কাছে টেনে নেবে, এ হয় না। রানী, আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের একটা ইজ্জত আছে। আমি জানি রাজা, আমি জানি, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, আমি তোমার প্রেমে হাবুজুবু খাচ্ছি, তুমি আমাকে গ্রহণ করো। না না রানী, এ হয় না, এ হয় না রানী। তোমরা বড় লোক আর আমরা গরিব, তেলে জলে কখনো মিশ খায় না। আমার মা বলতেন, খোকা আর যাই করিস, সম্পর্ক করিস সমানে সমান। আমি প্রমাণ পেয়ে গেছি রানী, তুমি আমাকে ক্ষমা করো। না রাজা। ভালো থেকো রানী, ভালো থেকো। না রাজা, না, তুমি যেও না রাজা, তুমি যেও না আমায় ফেলে। ভাইজান, যদি কিছু মনে না করেন একটা কথা কমু। তুই কি বাংলার সাহিত্যিক নাকি? এত ভূমিকা কি এর? চাকর মানুষ ফটাফট করে ফেলা, ভাত খায় ঘুম দে। না ভাইজান, কইতেছিলাম কি, আপনি যে আপা মনিরে বাইরে উন্মুক্ত করে দিলেন, ওই পুলারে নিয়ে আপনার কোনো পরিবার পরিকল্পনা আছে না? তোরে কইছি না চাকর চাকরের মতো থাকবি, মনিবের কোনো বিষয়ে নাক গলাবি না। কই গেছিলে? পত্রিকা অফিস থেকে আসলাম স্যার, নিউজ জমা দিয়ে আসলাম স্যার। কিন্তু স্যার, নিউজ তো কেউ ছাপতে চাচ্ছে না স্যার। বাবারে কয়দিন একটু এগো তেলায় ছাপাও, আমি নিজে একটা পত্রিকা দিমু, প্রত্যেক দিন প্রথম পাতায় আমার নিউজ, আমার ছবি। আচ্ছা, এ টেলিভিশন চ্যানেল করতে গেলে কী লাগে? দুনিয়ার মানুষে টেলিভিশন চ্যানেল বানায় শেষ করলো, আমরা একটা বানাবো। একটা চ্যানেল বানায়ে চ্যানেলের সব অনুষ্ঠানের মূল ভাবনা এই বাক্য চৌধুরী। রাজাকে তুমি মেরো না, ও ভালো থাকুক, ও ভালো থাকুক। রাজা তোমার ফিরত পাঠাইছে কি লাগে বই? তোমার অপরাধ কি? আমার অপরাধ? আমি বড় লোক, আমার অপরাধ? আমি বক্কর চৌধুরীর বোন। শোনো বইন, গরিব গো মাল মশলা না থাকলেও তেজ বেশি। আমি যখন গরিব আসছিলাম আমারও তেজ আসিল। ভাইয়া, তাহলে আমি কি করব? তুমি বলে দাও। অস্থির হইও না বইন, তোমারে আমি গরিব বশীকরণের ঠিক শিখাই দিতেছি। তুমি কালকে যাই হারে কইবা, তুমি যদি আমারে গ্রহণ না করো আমি বিষ খেয়ে মরুন। গরিবরা যতই শিক্ষুর পারুক, হ্যারা থানা পুলিশে ডরাই বেশি। হ্যাঁ, তখন চিন্তা করবো, তুমি যদি মরে যাও, হ্যাঁ তো মার্ডার কেসের আসামি হইব, লগে লগে তোমার পায়ে পড়ে কইব চলো আমরা বিয়ে করি। না না ভাইয়া, আমি তাকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে বিয়ে করতে চাই না। আরে বাবারে, তুমি তো হারে হুমকি দামকি দিতেছো না, তুমি তারে যা কইবা, আমি তোমারে জীবন দিয়ে ভালোবাসি, তুমি যদি আমারে বিয়ে না করো আমার জীবন আমি রাহুম না। শোনো গরিব গো, পেটে ভাত না থাকুক, ভালোবাসা বাসির কমতি নাই, দেখবা হ্যাঁ তোমারে ভালোবাসে বিয়ে করবো। থ্যাংক ইউ ভাইয়া, তুমি আমাকে বাঁচালে। বোন রে, তুমি বাঁচো আমারেও বাঁচাও। কেন ভাইয়া, তোমার আবার কি হয়েছে? আরে বাবারে, এই গরিব রে নিয়ে আমি তো আছি মহা টেনশনে, গরিবরা তো লুবি, কোন লোভে পড়ে কার পিছনে কখন দৌড় দিব আমি বলুন বিপদে। না না ভাইয়া, আমি তোমাকে বিপদে পড়তে দিব না, আমি কালকেই রাজার সাথে দেখা করব, আমি কালকেই রাজার সাথে দেখা করব, আমাকে রাজার সাথে দেখা করতেই হবে। এ চাকর, এ বাকর। ভাইজান, এটা জায়গা মতো দিয়ে দে। তোমারে না কি কইতেছিলাম? স্যার, আপনি একটি টেলিভিশন চ্যানেল খোলার কথা বলেছিলেন স্যার। আমি এইমাত্র আমার এক বন্ধুর সাথে ফোনে কথা বললাম স্যার, সে একটা বড় টেলিভিশন চ্যানেলের দায়িত্বে আছে স্যার। ও নো জেরিন, আমার ডিকশনারিতে নো বলে কিছু নেই, তুমি যেভাবে পারো
ওই বিদেশি ক্লায়েন্ট মিস্টার টনি বেকহ্যামকে ছলে বলে কৌশলে কাজ হাসিল করে 10 মিনিটের মধ্যে আমার এখানে হাজির হবে। ওকে, নো মোর টক। কাম অন মাই বয়, মিশন সাকসেসফুল। না খান সাহেব, নো 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 নো, আমি কোনো না শুনতে চাই না। কি হয়েছে সেটা বলো। আপনার কথা মতো আমি বস্তিতে গিয়েছিলাম, আপনার নির্দেশ মতো আমি গিয়ে সেখানে ফাঁকা ফায়ারও করেছিলাম। তারপর বস্তির ভেতর থেকে কিছু গরিব অসহায় নিষ্পাপ মুখ বেরিয়ে আসলো। ওদের মুখের দিকে তাকানোর সাথে সাথে আমার বুকের ভেতরটা হু হু করে উঠল, সাথে সাথে আমার মায়ের কথাটা মনে পড়ে গেল। আমি তখন অনেক ছোট, আমাদের 3 বেলা খাবার জোটে না, আমার মা টাকার অভাবে আমাদের ভিটেটুকু গ্রামের এক জোরদারের কাছে বন্ধক দিয়েছিল, কিন্তু সময় মতো আমার মা সেই টাকাটি শোধ করতে না পারার কারণে ওই জোরদার একদিন এসে আমার আর আমার মাকে গাড় ধাক্কা থেকে বাড়ি থেকে বের করে দিল। আমার মায়ের সে কি কান্না! আমি কোনো মায়ের গল্প শুনতে চাই না, আমার জমির কথা বলো। আমি ওদেরকে বলেছি আমার মালিকের নির্দেশ, 10 মিনিটের মধ্যে এই বস্তি ছেড়ে আপনাদেরকে চলে যেতে হবে, কিন্তু আমি আমার ক্ষমতা বলে আপনাদেরকে 7 দিন সময় দিলাম, কারণ আপনারাও গরিব আমিও গরিব। তোর কিসের ক্ষমতা? তুই 7 দিন সময় দরকার? খান সাহেব, একটু বোঝার চেষ্টা করেন, ওদের কি দোষ? ওরা তো নিষ্পাপ গরিব, দোষ তো তাদের যারা অবৈধভাবে আপনার ওই জমি দখল করে আছে। আর যদি ওদেরকে আমি উচ্ছেদ করে দেই, ওরা কোথায় গিয়ে দাঁড়াবে? খোলা আকাশের নিচে রাস্তায় দাঁড়াতে হবে, ওদের অন্ন নেই, বস্ত্র নেই, খাদ্য নেই, থাকবে শুধু চোখের পানি। পানি 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 পানি, তুই ওদেরকে প্যাকেট করে বুড়ি গঙ্গার পানিতে। খান সাহেব, এত নির্দয় হবেন না, অন্তত একটা দিন আমাকে সময় দিন, আমি কাল গিয়ে ওদেরকে বুঝিয়ে বলবো, ওরা বুঝবে, কারণ ওরা তো গরিব। ঠিক আছে, তোর কথাই রাখছি, কাল সকালে সূর্য ওঠার আগে তুই ওই বস্তি খালি করবি। খান সাহেব, শেষবারের মতো হাত জোর করে আপনার কাছে আমি মিনতি করছি, সূর্য ওঠার আগে ওদের ঘুম ভাঙবে না, ওদেরকে শান্তির ঘুমটা আপনি ভাঙাবেন না। আমি কাল সকালে গিয়ে ওদেরকে বুঝিয়ে বলবো, ওরা যেন দিনের যে কোনো একটা সময় শান্তিপূর্ণভাবে বস্তি ছেড়ে চলে যায়। মনে রাখবেন খান সাহেব, আমরা গরিব হতে পারি, কিন্তু কথার বরখেলাপ করি না। ওকে, মনে থাকে ছেলে। গরিব হতে পারি আমি, ভিক্ষুক নই, গরিব হতে পারি আমি, ভিক্ষুক নই। হে পিয়ারো, তুই তো কোনো কামের না, কাল যে এত দুই টাকা খরচা করে কাঙ্গালি হোস দিলাম, পত্রিকায় আমার নিউজ কই, আমার ছবি কই? স্যার, এই যে এইটা কোন পত্রিকা? দৈনিক যমুনার জল। দৈনিক যমুনার জল? এইটা নামই তো শুনি নাই, এইটা যমুনার জলের মধ্যে পাই রে। স্যার, আমি কি করব স্যার? বুঝছি রে বাবা, দুনিয়ায় কেউ কাউরে সম্মান করব না, কেউ কাউরে সহযোগিতা করব না, আমার দা আমারই কর্তব্য। শিগগির পত্রিকা খোলার ব্যবস্থা কর, চ্যানেল খোলার ব্যবস্থা কর। স্যার, আমি খোঁজখবর নিছি স্যার, পত্রিকা চ্যানেল এগুলো খোলা খুব সহজ কাজ না স্যার, দিনকে দিন আরও কঠিন হয়ে যাচ্ছে স্যার। তুই আমার ঘোড়ার আন্ডার পিয়ারো, সব কিছু অর্ধেক বুঝোস, পুরাটা বুঝোস না। এ পত্রিকা নতুন করে দিমুকে, অনেকে পত্রিকা দিয়ে বই আসে না, চালাইবার পারতেছে না, এগোটা আদা বাগনা দামে কিনে নিমু। অনেকে তালের উপরে চ্যানেল দিয়ে বই আসে, চালাইবার পারতেছে না, এইটাও কিনুম আদা বাগনা দামে। রেডিমেড চ্যানেল, রেডিমেড পত্রিকা, খালি নাম পাল্টাই দিমু। পত্রিকার নাম হইব বক্কর প্রতিদিন, আর চ্যানেলের নাম হইব বক্কর বাংলা। পত্রিকার প্রথম পাতায় প্রত্যেক দিন আমার ছবি ছাপা হইব, আর চ্যানেলের পিকাওয়ারে টক শো হইব, খালি আমি কত কমু, আমি কত কমু, আর কেউ না। বাহ, সুন্দর হবে স্যার, আমাদের কোনো কষ্ট করতে হবে না স্যার, রেডিমেড পেয়ে যাবো স্যার। বাবারে হন কামে ঝাঁপায় পর, আমি তোরে ঠকামু না, এক লগে 2টা প্রমোশন দিমু, তুই হইবি পত্রিকার চিফ রিপোর্টার আর চ্যানেলের নিউজ এডিটর। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, একটু পদতুলি দেন স্যার। এত খুশি হইস না, এক লগে 2টা প্রমোশন এমনি দিমু না, তোরে পরীক্ষা দিতে হইব, পাশ করতে হইব, তারপর পরীক্ষা আবার পাশ। কি পরীক্ষা স্যার? আরা জীবন তো হুনসস, গরিব সুযোগ পেলেই বড় লোকরে ব্ল্যাকমেইল করে, কোনোদিন শুনছস বড় লোক গরিব রে ব্ল্যাকমেইল করছে? কি বলেন স্যার, বড় লোক কেন গরিব রে ব্ল্যাকমেইল করতে যাবে স্যার?
গরিব যদি কোনো অন্যায় করেই থাকে, বড় লোক গরিবের ঘাড় ধরে নিয়ে আসে, দুইটা বাড়ি দিয়ে দেবে, গরিব সোজা হয়ে যাবে। স্যার সব কিছু অর্ধেক বুঝে বসে থাকস, এমন গরিব আছে এগো ঘাড় এত তেরা ঘাড়ে ধরে আনুনি যায় না। বুঝলাম না স্যার, আপনি কোন গরিবের কথা বলতেছেন স্যার? ইয়েলো সাংবাদিকতার নাম শুনছস? হলুদ সাংবাদিকতা? জি স্যার শুনছি স্যার, গোটা পৃথিবীতে এখন হলুদ সাংবাদিকতা খুব পপুলার স্যার। এই পপুলার কাম তরে করতেইব স্যার, তাহলে আমার কি করতে হবে স্যার? এই দিন আমার বোন একটা গরিব পোলারে নিয়ে এসেছিল না, মোশন দেখা চলে গেছে। জি স্যার। আমার বোন এখন এই পোলার লগে যোগাযোগের মধ্যে আছে, তোর দায়িত্ব হইতেছে এই দুইজনের ক্যামেরা নিয়ে ফলো করা, এরা কই যায় কি করে কি কয় সব কিছু ছবি উঠাইবি, ছবি যত ঘনিষ্ঠ তোর বেতন তত বেশি, ঠিক আছে? জি স্যার। স্যার আগে কাম কর, বুঝা দাঁত কেলাস না। গরিব হতে পারি আমি, ভিক্ষুক নই। গরিব হতে পারি দাঁড়াও রাজা। আজ আবার কেন শুছ? কি চাও? কি চাই তা আমি পরে বলছি, আমি তোমাকে খুঁজতে মাদার টেক যাচ্ছিলাম। মাদার টেক যদি না পেতাম তাহলে আমি চাংখার পুল যেতাম, সেখানে যদি না পেতাম বাড্ডা যেতাম, মান্ডা যেতাম, শনি রাখরা যেতাম। জানো রাজা, তোমার জন্য ঢাকা শহরের সব গরিব এলাকার নাম আমি মুখস্থ করে ফেলেছি। কোথাও যদি না পেতাম তাহলে আমি কামরাঙ্গীর চরে যেতাম। তোমাকে কোথাও যেতে হবে না রানী, আমি এই মুহূর্তে উত্তরাতে অবস্থান করছি, 5 নম্বর সেক্টরে, 1 নম্বর রোডে। তোমার যা কিছু বলার এক কথায় বলে চলে যাও, আমার জরুরি কাজ আছে। আমি এক কথায় কিভাবে বলবো রাজা? আমার বুকের ভিতর লাখ লাখ কথা জমে আছে তোমার জন্য। আমি রাতে ঘুমাতে পারি না, খেতে পারি না, শয়নে স্বপ্নে জাগরণে শুধু তোমার কথা ভাবি। তুমি আমাকে ফিরিয়ে দিও না রাজা। রানী, আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের মান সম্মান আছে। তুমি ভুলে যেও না যে আমরা দুজন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, এটা বিদেশ না বাংলাদেশ। আর তোমাকে যা বলার আমি আগেই বলে দিয়েছি, আমার আর কিচ্ছু বলার নেই, তুমি যেতে পারো। তাহলে তুমিও জেনে রেখো রাজা, আজ যদি তুমি আমাকে প্রত্যাখ্যান করো আমি তাহলে বিষ খাবো, বিষ খাবো, বিষ খাবো। আমি চললাম। না রানী, না জিও না রানী, তুমি আমার জন্য আত্মহত্যা করবে আমি মেনে নিতে পারবো না। তুমি বিশ্বাস করো রানী, আমি প্রথম যেদিন তোমাকে দেখেছি ঠিক তোমারই মতো আমার ভেতর ভালোবাসার বাতাস বইতে শুরু করেছে, শয়নে স্বপ্নে জাগরণে তোমাকে ছাড়া আমি আর কিছুই দেখতে পারি না। কিন্তু আমি আমার এই মনের কথা মুখ ফুটে বলতে পারিনি, কারণ আমি গরিব। আমি গরিব হতে পারি কিন্তু আজ কেউ আমার মুখ বন্ধ রাখতে পারবে না। আমি আকাশকে সাক্ষী রেখে, বাতাসকে সাক্ষী রেখে আমি চিৎকার করে বলবো, রানী আমি তোমাকে ভালোবাসি, রানী আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি রানী। তাহলে চলো রাজা, কাজী অফিসে চলো, আমরা বিয়ে করে ফেলি। আজ নয়, আজ যদি আমরা বিয়ে করি তোমাদের বাড়িতে গিয়ে উঠতে হবে। এই রাজা গরিব হতে পারে কিন্তু ঘরজামাই হতে পারবে না। শোনো রানী, আমাকে তুমি কয়েকটা দিন সময় দাও। ও রানী, তোমাকে তো একটা কথাই বলা হয়নি, আমি না একটা চাকরি পেয়েছি, একটা অ্যাসাইনমেন্টের কাজে আমি যাচ্ছি। যদি সাকসেসফুলি সেই কাজটা আমি করতে পারি তাহলে আমার প্রমোশন হবে, আমার বেতন বেড়ে যাবে, তারপর আমরা বিয়ে করব, তারপর আমরা একটা সুন্দর বাসা নেব, সেখানে আমাদের বাসর ঘর হবে, আমি রাজা তুমি রানী, তারপর কোলজুড়ে আমাদের রাজপুত্রের জন্ম হবে, একটা ছোট্ট ফুটফুটে শিশু আসবে আমাদের ঘরে, আমরা কত আনন্দ করব। না রাজা, আমি রাজকন্যা চাই। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। ঠিক আছে রাজা, মোনাজাত ধরো। হে আল্লাহ, তুমি আমাদের আশা কবুল করে নাও, আমাদের সন্তানদের ভালো রেখো, আমিন। গাড়ি ওইদিকে, চলো। বাসে আছেন? তোমাকে কি তোমার বস বাসায় আসতে বলেছেন?
জি না ম্যাডাম, তবে বস আমাকে একটা কাজ দিয়েছিলেন, সেটার ফলো আপ জানানোর জন্যই আমি ওনাকে ফোন করছিলাম, বাট উনি আমার ফোন ধরছেন না, তা আমি ভাবলাম উনি মনে হয় বাসায় রেস্ট করছেন। সেটা যদি ভেবেই থাকো তাহলে বাসায় এসেছো কেন? তোমাদের কি অফিস নেই? ম্যাডাম, আমি তো অফিস থেকেই আসলাম, ওনাকে একটা জরুরি ইনফরমেশন দিতে হবে। সেই জরুরি ইনফরমেশনটা তুমি আমাকে দাও, কি হয়েছে বলো। সরি ম্যাডাম, আমি যখন জয়েন করি তখনই আমার জব ডেসক্রিপশনে ছিল বস আমাকে যে কাজটা দিবেন সেই কাজটা আমি কোনো থার্ড পার্সনের সঙ্গে শেয়ার করতে পারবো না। আমাকে কি তোমার থার্ড পার্সন মনে হচ্ছে? জি ম্যাডাম। শোনো মেয়ে, তোমার জীবন বৃত্তান্ত আমি জানি না, কিন্তু তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি খুবই উচ্চশিক্ষিতা। তোমার বসের নির্দেশে তুমি এমন কোনো কাজ করবে না যেটা তুমি প্রকাশ করতে পারবে না। গোপন জীবনযাপন ভালো না। জি ম্যাডাম, আপনি বলেছেন, আমার মনে থাকবে। রাজা নামের যে ছেলেটিকে চাকরি দেবার লোভ দেখিয়ে তোমরা আশ্রয় দিয়েছ, সে এখন কোথায়? সরি ম্যাডাম, এই ব্যাপারে না আমি আপনাকে কিচ্ছু বলতে পারবো না, কারণ এই ব্যাপারটা বস ডিরেক্ট দেখছেন। তাই নাকি? জি ম্যাডাম। তুমি কিছুই জানো না? ও জানবে কি হবে মাই সুইটার, ও তো সামান্য একজন কর্মচারী মাত্র। জেরেন, অ্যাট ওয়ান্স ইউ গো টু অফিস, আই উইল কাম। ওকে বস। বলো, তুমি ওর কাছে কি জানতে চেয়েছিলে সেটা আমাকে জিজ্ঞেস করো, আমাকে আমাকে আমাকে। আমি তোমাদের গোপন কর্মকাণ্ডের খবর নিচ্ছিলাম। বলেছে নাকি? কিভাবে বলবে, তুমি তো চাকরি দেবার সময় শর্ত দিয়েছো কোনো থার্ড পারসন কারো কাছে কোনো কিছুই বলা যাবে না। গেট 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 গেট। মেয়েটার একটু ঘাড়তারা, মাঝে মাঝে একটু বেয়াদবি করে বসে, বাট শি ইজ ভেরি অনেস্ট, আই লাইক হার। রাজা ছেলেটি এখন কোথায়? আমি তো তোমাকে বলেছি ওকে একটা টেস্ট কেস খেলতে দিয়েছি, ফাইনাল খেলার আগে ওকে একটু সেমিফাইনাল খেলিয়ে নিচ্ছি। ওকে গেলাম। দাঁড়াও, তোমার স্ত্রী হিসেবে আমার কি এইটুকু জানার অধিকার নেই সেমিফাইনালটা কি? ডার্লিং, তুমি এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? সামান্য ব্যাপার, সিম্পল ম্যাটার, ওই একটা বেনামি প্লট একজন দখল করে আছে। আমি ভাবলাম যে আমি আকাশ খান থাকতে অন্য কেউ দখল করে থাকবে কেন, তাই একটু ওকে পাল্টা দখল করতে পাঠালাম। তোমার কি ধারণা আমি শুধু তোমার এই শাড়ি চুড়ি গয়না এগুলোর জন্য টাকা কামাই করি? টাকা কামাই করা এই আকাশ খানের নেশা, কারো থাকে জুয়ার নেশা, কারো থাকে মদের নেশা, আর আমার নেশা টাকা। যখন তুমি পড়বে ফাঁদে বুঝবে তখন গরিব কেন। পেয়ে গেছি স্যার, সেই রকম একটা ছবি পেয়ে গেছি স্যার। ঘনিষ্ঠ 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 মানে স্যার গাল ধরছে স্যার, আমি সেই সময় ছবিটা তুলছি স্যার। কেরা কার গাল ধরছে? এই গরিব আমার বোনের গাল ধরছে নাকি আমার বোন গরিবের গাল ধরছে? আপনার বোন ধরে নাই স্যার, ওই ছেলেটা আপনার বোনের গাল ধরছে, আমি তখনই ক্লিক করছি স্যার। দে 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 দে, এই দেখেন স্যার। ভাইয়া ভাইয়া ভাইয়া, ও মা করে কাপড়। ভাইয়া কি হইছে বল? ভাইয়া তোমাকে মেনি মেনি থ্যাঙ্কস ভাইয়া, তোমার পরামর্শ অনুযায়ী আমি আমার রাজাকে ফিরে পেয়েছি। কই পাইছো, রাস্তায় না বস্তিতে? ফুটপাতে ভাইয়া, আমি গাড়ির সানরফের উপর দিয়ে রাজাকে খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম, তারপর দেখি আমার রাজা ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছে। আমি বললাম রাজা, তারপর তোমার কথা অনুযায়ী আমি রাজাকে বললাম, রাজা তুমি যদি আমাকে গ্রহণ না করো তবে আমি বিষ খাবো বিষ খাবো বিষ খাবো, এই আমি চললাম। লগে লগে তোমার হাত ধরছে না পাও ধরছে? হাত ধরেছিল ভাইয়া, আমার লজ্জা লাগছে। কইছিলাম না আমি গরিব চিনি, হ্যাঁ ডর বেশি আবেগও বেশি, অন হ্যাঁ তোমার হাত ডরে ধরছে না আবেগে ধরছে, এইটা আমি ক্লিয়ার না। বোন হ্যারি নিয়ে কাজী অফিসের দিকে যাও নাই তো? যেতে চেয়েছিলাম ভাইয়া, আমি রাজাকে বললাম রাজা চলো আমরা কাজী অফিসে যাই বিয়ে করে ফেলি, কিন্তু রাজা তখন বলল, না না রানী, আমি যদি এখন তোমাকে বিয়ে করি
তাহলে আমাকে ঘর জামাই থাকতে হবে। ভাইয়া, রাজা গরিব হতে পারে কিন্তু ওর আত্মসম্মান আছে। ও ভাইয়া, তোমাকে তো আমি একটা কথা বলতে ভুলেই গিয়েছি, আমার রাজা একটা চাকরি পেয়েছে। রাজা বলেছে কিছুদিনের মধ্যেই রাজা আমাকে বিয়ে করে ফেলবে, তারপর আমরা একটা সুন্দর বাসায় থাকব। সেই বাসাতেই হবে আমাদের সুখের বাসর, আমাদের কোল জুড়ে নেমে আসবে। ও বলছিল একটা রাজপুত্র, কিন্তু ভাইয়া আমি বলেছি রাজকন্যা। বোন রে, রাজপুত্র হোক আর রাজকন্যা হোক কোনো অসুবিধা নাই, ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট। সমস্যা তো সেইটা না, সমস্যা অন্য জায়গায়। কোনখানে ভাইয়া? হ্যাঁ যে তোমারে কইছে, হ্যাঁ চাকরি পাইছে, গোরা রান্ডার চাকরি পাইছে, হ্যাঁ আকাশ খানের ভাড়াইটা গুন্ডার কাম পাইছে। আকাশ খানটা আবার কে? এক নম্বর বদমাইশ, আন্ডারওয়ার্ল্ডের ডন। তার মানে আমার রাজা কি ফেঁসে যাচ্ছে? ফেঁসে যায় বসে আছে। একদিন খবরে দেখবা রাস্তার পাশে পুলিশ অজ্ঞাত লাশ পাইছে, এইটা রাজা। জেলখানায় বসে হুগনা রুটি খাইতেছে, এইটা রাজা। না না ভাইয়া, তুমি এসব কথা বলো না। রাজার যদি কিছু হয় আমি কিন্তু বেঁচে থাকতে পারবো না। আমি তো রাজাকে আমার মন দিয়ে ফেলেছি। বোন রে, মনটা হনি পুরাপুরি দিও না, মনটা মুলার মতো সামনে ঝুলায় রাখো। হ্যাঁ মুলার পিছনে ছুটতে থাকুক, আমরা চিন্তা করতে থাকি কি করুম না করুম। ভাইয়া, আমার মাথা চক্কর দিচ্ছে কেন? মাথায় বিশ্রাম চাই, চলো চলো শুইতে হইব, শুইতে হইব, শোয়াই দিই, চলো 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 চলো। রাজা, প্রিয় বস্তিবাসী, আপনারা সবাই একটু বের হন, আপনাদের সঙ্গে আমার জরুরি কথা আছে। আপনি আবার আসছেন? হ্যাঁ ভাই, বাধ্য হয়ে আসলাম, আপনি একটু সবাইকে ডাকেন, আপনাদের সঙ্গে আমার জরুরি মিটিং আছে। এ কোচিন চাচা, হাসান ভাই, খলিল ভাই, সবাই আসুন, সবাই আসুন। কি হইছে? আসুন। আপনি আইসা পর্যন্ত খুবই ভালো হইছে, আমরা তো আপনার অপেক্ষায় ছিলাম, আপনারা সাত দিন পরে আসার কথা। ঠিকই বলেছেন ভাই, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম সাত দিন পরে আসব, কিন্তু গরিব বন্ধুরা আমিও তো একজন মালিকের আন্ডারে চাকরি করি। আমি চেষ্টা করেছিলাম মালিককে বোঝাতে যে মাত্র সাতটা দিন আমাকে দিন, কিন্তু তাকে রাজি করাতে পারিনি, আমি ব্যর্থ হয়েছি। তিনি আমাকে একটা দিন সময় দিয়েছেন, কালকে সকালবেলা ঘুম থেকে আপনারা উঠে হাত মুখ ধুয়ে নাস্তাপত্র ঠিক মতো করে সব কিছু গুছিয়ে নিয়ে সুশৃঙ্খলভাবে এই বস্তি ত্যাগ করে চলে যাবেন। প্রয়োজনে আমি আপনাদেরকে ভ্যান অথবা ঠেলা ডেকে এনে দেব। আপনি গেলে তো আমরা এখনই চলে যেতে পারি। না গরিব বন্ধুরা, আপনাদের কষ্ট আমি বুঝি, অন্তত আর একটা রাত আপনারা এই বস্তিতে শান্তিতে ঘুমান। আমি কালকে এসে আপনাদেরকে যখন বলবো তখন আপনারা চলে যাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোচিন চাচা, খলিল ভাই, ওই হাতুড়িয়ার খাটটা নিয়ে আসো তো। কেন ভাই, হাতুড়িয়ার খাটে দিয়ে কি হবে? আপনারা কি আজকেই সিন্ধুক আলমারি ভাঙবেন? দরকার নেই, আমি তো বললাম আমি একটা দিন আপনাদের জন্য সময় নিয়ে এসেছি। এ তাদের এসো, তাদের এসো, তাদের এসো, আসো আসো আসো, রাখো। কি ব্যাপার, এগুলো দিয়ে কি করবেন? তোর মালিকের তো একটা হাত নেই, তাই না? আপনি আমার সাথে তুই তুকারি করে কেন কথা বলছেন? আমি তো আপনাকে সম্মান করে আপনি বললাম এতক্ষণ ধরে। তুই তুকারি কি দেখছস? তোর এমন অবস্থা করমু, তোর পাও নাই বানাই ফেলামু। পিস্তল দে। কি করছেন আপনারা? আপনাদের তো আমি উপকার করতে চেয়েছি। কি করছেন? কিছু মনে না করলে একটা কথা কইতাম। তোরে কইছি না বাংলা সাহিত্যিক হওয়ার চেষ্টা করবি না, বাড়ির চাকর ফটাফট কথা কবি, ভাত খেয়ে ঘুম দিবি না। কই কি, জীবনটা কি এমনি এমনি কাটিয়ে দিবেন? একটা বিয়ে শাদী করবেন না? আমি বিয়া করলে তোর কি লাভ? না না ভাইজান, আমি আমার লাভের কথা চিন্তা করতেছি না। আসলে কি, এত বড় বাড়ি দে কেমন খালি খালি মনে হয়। তুই কি খালি বাড়ির মধ্যে আগুনের গোল্লা ঢুকাইবার চাস? আগুন লাগায় গোটা বাড়ি পুরা সারকার করবার চাস? ভাইজান, আপনি যদি বিয়ে নাই করেন তাইলে আপামনির একটা বিয়ে দিয়ে দেন। উপযুক্ত পাত্র কই? আইনা দে। ওই যে একটা পোলাই ছিল না,
ওই পোলাটার আপামনি খুব ভালোবাসে। ওই গরিব পোলার কথা কইতেছস? এর লগে আমার বোনের বিয়ে দিমু। ভাইজাহান, গরিব হলেই তো সুবিধা, ওরা ঘর জামাই রাখতে পারুন, আপামনি এই ঘরের মধ্যেই থাকবো। আর বড় লোকের লগে বিয়ে দিলে আপামনি তো লয়ে যাবো গা। ভাইজান, আপনিও তো এককালে গরিব আছিলেন। আমি গরিব আসিলাম না ধনী আসিলাম হেই বয়ান করবি না, কালের সাক্ষী হওয়ার চেষ্টা করবি না। আমার এমন লাগছে কেন ভাইয়া? মনে হচ্ছে আমার মুখটা কেউ চেপে ধরেছে, আমার রাজা কোনো বিপদে পড়েছে। বুকের মধ্যে মুসর দিতেছে, হায় হায়, আকাশখানের লোকজন তাহলে রাজারে ধরে মুসর দিতেছে। হয় রে বোন, প্রেম করলে এরকম হয়? লালি মজনুর প্রেমের গল্প শুনো নাই? লালি রে মাইর দেয় মজনুর দুঃখ পায়, মজনুরে মাইর দেয় লালি দুঃখ পায়। তোমাকেও মধ্যে এই অবস্থা হইতেছে, রাজারে মাইর দিতেছে আকাশ খান, তুমি দুঃখ পাইতেছো। ভাইয়া, তাহলে এখন আমি কি করব বলো? বোন রে, তোমার দুঃখ তো আমি নিবার পারতেছি না। আমার মনে হয় রাজা এতক্ষণ মাইর ধরে খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তুমি যাও খুঁজে দেখো হে কোন হাসপাতালে ভর্তি। না ভাইয়া না, আমি বেঁচে থাকতে রাজার কিচ্ছু হবে না। আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি, তুমি দোয়া করো, আমি এক্ষুনি যাচ্ছি। ভাবি, 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 কোথায় তুমি? ভাবি, কি হয়েছে ডন? তুমি এমন ভাবে চিৎকার করছো কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি বসো এখানে। আমি তো তোমার সাথে এখানে বসবো না, যা বলার দাঁড়িয়ে বলো। ভাইয়া, আমাকে বিয়ের কথা বলে আমাকে ঘোরাচ্ছে কেন? বিয়ে দিচ্ছে না কেন? আমি কিন্তু উল্টাপাল্টা কিছু একটা করে বসবো ভাবি। তুমি তো উল্টাপাল্টার মধ্যেই আছো, আবার নতুন করে কি করবে? উল্টাপাল্টা মানে তুমি কি বলতে চাও? না, আমি বলতে চাই তুমি কি বিষ খাবে নাকি গলায় দড়ি দেবে? ভাবি, তুমি এসব কথা আমাকে কেন বলছো? আমার বিয়ের কথা বলো। সেটা তুমি আমাকে বলছো কেন? তুমি তোমার ভাইকে বলো। ভাইয়াকে আমি এর মধ্যে অনেকবার বলেছি, সে কি আমার চিন্তা করে? সে তো আছে তার ধান্দায়। আচ্ছা ডন, তোমার ভাইয়ার একটা পিএস আছে না? হ্যাঁ আছে তো। কেমন দেখতে? আছে মিষ্টি চেহারা। শুধু মিষ্টি না, উচ্চশিক্ষিতা। তাকে কি তোমার পছন্দ হয়েছে? হয়তো। বিয়ে করতে চাও? ভাইয়াকে বলো, ব্যবস্থা করতে বলো। কি ব্যবস্থা করতে হবে ব্রো? আমাকে খুলে বলো। ভাবি, আমার লজ্জা করে, তুমি ভাইয়াকে সব খুলে বলো। তোমার ভাই ডন তোমার পিএস মিটিকে পছন্দ করেছে, সে ওকে বিয়ে করতে চায়, তুমি বিয়ের ব্যবস্থা করো। অসম্ভব। কেন অসম্ভব কেন ভাইয়া? তুমি বিয়ে করে ঘর সংসার করতে পারলে আমি কি বিয়ে করে ঘর সংসার করতে পারি না? আমার কি বিয়ে করার কোনো অধিকার নেই? এই তোর কথাবার্তা তো অসংলগ্ন কেন? তোকে না বলেছি বাবা টাবা খাবি না? এখনো শুরু করি নাই, কিন্তু তুমি যদি আমাকে বিয়ে না দাও আমি কিন্তু খাওয়া শুরু করে দিব। তোমার পিএস মেয়েটা তো সুন্দরী আছে, তোমার ভাই ডনের সাথে ওকে মানাবে। হ্যাঁ ভাইয়া, ওকে আমারও পছন্দ। খামোশ দুশ্চরিত্র কথাকার, সকালে বলবি রানী, বিকেলে বলবি ঘুটে কোরানি, তোর একমাত্র ঠিকানা হচ্ছে রানী 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 রানী। ঠিক আছে, তাহলে রানীকেই আমার কাছে এনে দাও, আমি আর কতদিন অপেক্ষা করব। আর একটু ব্রো, আমি এক ঢিলে দুই পাখি মারতে চাই। দেখো, পাখি মারতে গিয়ে নিজের ঢিলে আবার নিজেই মারা পড়ো না। তোমার কি তাই মনে হয়? আমার তাই মনে হয়। সব কিছুর একটা সীমা আছে আকাশ খান, তুমি সেই সীমা লঙ্ঘন করছো, যে কোনো মুহূর্তে তুমি বড় ধরনের বিপদে পড়ে যাবে। রানী, তুমি এসেছ রানী? হ্যাঁ রাজা, হ্যাঁ আমি এসেছি, তোমার কি হয়েছে বলো? ভয় পেও না রানী, ভয়ের কিছু নেই, আমার তেমন কিছু হয়নি। তুমি কি করে জানলে যে আমি হাসপাতালে আছি? আমার মন বলছিল তোমার কিছু একটা হয়েছে, আমার রাজা বিপদে পড়েছে। কারা তোমার এই সর্বনাশ করলো? একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছিলাম রানী, আমরা গরিব হতে পারি,
কিন্তু কোনো অন্যায় দেখলে আমরা চুপ করে থাকতে পারি না। প্রতিবাদ করতে গিয়েই আমার আজ পায়ের এই দশা। কারা কারা এরা রাজা? তাদের শরীরে কি কোনো মায়া দয়া নেই? তুমি আমাকে সব খুলে বলো রাজা। ঠিক আছে, আমি সব কিছু তোমাকে খুলে বলছি। আমার মালিক আক্কাস খান, তার একটা প্লট কিছু খারাপ মানুষ অবৈধভাবে দখল করে রেখেছিল। আমি সেই জমিটা উদ্ধার করতে গিয়েছিলাম। আমি ছিলাম একা আর ওরা ছিল সংখ্যায় অনেকজন। ওরা সবাই মিলে আমার ওপর উপর্যপরি আক্রমণ করে আমার এই অবস্থা করেছে রানী। রাজা, তুমি কি সেই হাত কাটা আক্কাসের কথা বলছ? রানী, তুমি কি করে জানলে যে আমার মালিকের নাম হাত কাটা আক্কাস? তুমি তাকে চেনো? আমি তার নাম শুনেছি, আমার ভাইয়া বলেছে। সে নাকি আন্ডারওয়ার্ল্ডের ডন, খুব খারাপ মানুষ। তুমি এই চাকরি ছেড়ে দাও রাজা। না রানী, না, তুমি যা জেনেছো ভুল জেনেছো। সে যদি সত্যি খারাপ মানুষ হবে, তাহলে এই নির্দয় ঢাকা শহরে আমাকে মাথা গোজার ঠাঁই দিত না। কিছু মনে করো না রানী, খারাপ যদি হয় সে তোমার বড়লোক ভাই বক্কর চৌধুরী। তোমার সামনে আমাকে যেভাবে অপমান করেছিল, আমাকে ড্রাইভার বলেছিল, আমি কিন্তু সেই কথাগুলো ভুলে যাইনি রানী। তুমি চুপ করো রাজা, চুপ করো। এখন এসব কথা বলবার সময় না। তুমি এখন অসুস্থ, তোমাকে বিশ্রাম নিতে হবে। তুমি চোখটা বন্ধ করো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। রানী, রাজা, আমার রানী, আমার রাজা, বলো আশেপাশে কোথাও আপেল পাওয়া যাবে? কেন রাজা? আমার না আস্তে একটা আপেল খেতে খুব ইচ্ছা করছে। ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। আমি তখন অনেক ছোট, আমার অনেক জ্বর হয়েছে। আমার মাকে আমি বললাম, মা, আমার একটা আপেল খেতে ইচ্ছা করছে। আমার মা অনেক চেষ্টা করে একটা আপেল জোগাড় করতে পারেনি, কারণ আমরা গরিব। পাশের বাড়ি থেকে একটা কলা এনে দিয়েছিল, কাঁচা পাকা কলা। সেই কলা খেতে গিয়ে আমার দম বন্ধ হয়ে যাওয়ার। চুপ করো রাজা, তুমি চুপ করো, আমি আর শুনতে চাই না। তুমি চুপ করো, আমি এক্ষুনি তোমার জন্য শুধু আপেল না, আঙুর, কমলা, বাজারে যত ধরনের ফল আছে আমি সব নিয়ে আসছি। সোনা, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি রাজা, আমি আসছি। আপেল, এ কি, আমি কি প্রলাপ বকছি নাকি? খোদা, আমার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। সিস্টার, সিস্টার, আমাকে বাঁচান। আমার এমন লাগছে কেন? রাজারে খুঁজা পাইলো কিনা এই খবর কি আপনি লইছেন? এ চাকর, তোরে কইছি না, চাকরের মতো থাকবি, মনিবের কোনো বিষয় নিয়ে নাক গড়াবি না। বইন তন আমার, আপনার তাইলে। হ্যাঁ, কিল্লাকে কানতে কানতে গেছে এটা আমি বুঝুম। হাই যা, রাজার দেখা পাইলো কি পাইলো না এটা আমি বুঝুম। সমাধান কি এটাও আমি বুঝুম। ভাইজান, আর একটা কথা কইবার চাইছিলাম। চাকর আউট, বাকরেন। স্যার, ছবিগুলো প্রিন্ট দেই স্যার। কি ছবি? কেন স্যার, ঘনিষ্ঠ ছবি স্যার, ওই যে গালে হাত দেওয়া ছবিগুলো স্যার। খেলা শেষ হয়েছে কখন? কখন রানের হিসাব করতে আইসো? ওই চ্যাপ্টার বাদ, ক্লোজ। তারা কি কাজী অফিসে গেছে নাকি স্যার? বিয়ে করে ফেলছে স্যার। এই তোমার পোস্ট কি? পিয়ারো স্যার। আরে পিয়ারো বাদ দাও, চাকর না বাকর? বাকর স্যার। বাকর উপরে না চাকর উপরে? আমি মানে বাকর উপরে স্যার। তুমি কি ডিমোশন চাও? তাইলে চাকর কোথায় কোথায় আমার ব্যক্তিগত বিষয় জানতে চায়? তুমিও তো তাই শুরু করছো স্যার। আপনার বোন যদি বিয়ে করে ফেলে তাহলে সেটা কি আর ব্যক্তিগত থাকে স্যার? সেটা তো জাতীয় হয়ে যায় স্যার। আমি বোনের লেখা চ্যানেল পত্রিকা খুলতেছি না। পত্রিকায় খালি আমার নিউজ ছাপা হইব, চ্যানেলে খালি আমার কথা যাইব, বুঝছ? জি স্যার। আরে খবর, আরে মুখ দিয়ে খালি বাইর করে সারলাম যে চ্যানেল কিনুম, বাজার তো গরম হয়ে গেছে।
এফটিভি চ্যানেল থেকে সিইও ফোন করছিল, কয় স্যার আমরা তো চ্যানেল বেসুম, কিনবেন নাকি? আমি কইছি ঠিক আছে, আমার পিয়ারও যাইতেছে, এর লগে কথাবার্তা কর। কিন্তু এফটিভি তো একেবারে মরা চ্যানেল স্যার। আরে বাবা, মরা চ্যানেলই তো বেসব, জেতা চ্যানেল কেউ বেসে? তুমি হন যাও এফটিভি সিইওর লগে কথা কও, হোনো মূলামূলি ঠিক মতো করবা, আদম আগনা ধরে কিনতে হইব কিন্তু। আর ওই যে লগোর কথা কইবা, বক্কর টিভি, ঠিক আছে? আর শোনো, লোগো বানাইতে দাও বক্কর টিভি, বায়না করিয়াই লোগো চালাই দিব। স্যার আমি খবর নিয়ে দেখছি স্যার, লাইসেন্সে যে নাম থাকে মানে এফটিভি, এই এফটিভি চেঞ্জ করে আমরা কিন্তু বক্কর টিভি করতে পারবো না স্যার। আরে বাবারে, তদবির করে চেঞ্জ করার চেষ্টা করুম, যদি না পারি তারও বুদ্ধি আছে। টেলিভিশনের পর্দায় বড় করে লেখা উঠবো বক্কর টিভি, নিচে ছোট্ট করে লিখে দিমু ইহাই এফটিভি। তাহলে তো স্যার ঠিকই আছে স্যার। শোনো, প্রথম আমি একটা শুভেচ্ছা বক্তৃতা দিমু, বক্তৃতা শেষ হওয়ার লগে লগে আকাশ খানের যত আকাম কুকাম সব দেখাই দিমু, একজন সাংবাদিকরে পোস্টিং দিবা, হ্যাঁ আকাশ খানের বাড়ির সামনে বয়ে থাকবে। জি স্যার, তাহলে আমি এখন এফটিভি থেকে ঘুরে আসি স্যার। যাও যাও যাও, মোলামুলি করো, আদা মাগনা। খান সাহেব, আপনি আমাকে হাসপাতাল থেকে এখানে নিয়ে এলেন কেন? আমার চিকিৎসা তো এখনো শেষ হয়নি, ওষুধের অনেকগুলো ডোজ বাকি আছে। তোমার চিকিৎসা, তোমার ডাক্তার, তোমার ডোজ সব এই ঘরেই হবে। অবশ্য ভালোই করেছেন, হাসপাতালের যে রুমটাতে ছিলাম কি যে নোংরা ঘরটা, উৎকট দুর্গন্ধ। আমি তোমার জন্য ফল নিয়ে এসেছি। রাজা, 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 আমার রাজা কোথায়? রাজা, সিস্টার, সিস্টার, কি হয়েছে সিস্টার, আমার রাজা কোথায়? পেশেন্ট তো চলে গেছে। কি বলছেন আপনি, পেশেন্ট চলে যাবে কেন? কার পারমিশনে আপনি পেশেন্টকে ছেড়েছেন? ওই তো আকাশ খান এসেছিল, উনি নিয়ে গেছে। আকাশ খান, ও মাই গড, এখন আমি কি করব? আমার রাজার যদি আরো বড় কোনো বিপদ হয়? না রাজা। কিন্তু আমার আপেল, আমার খুব কাছের একজন মানুষ হাসপাতালে আমাকে দেখতে এসেছিল, আমি তার কাছে আপেল খেতে চেয়েছিলাম, সে বাজারে গেছে আপেল আনতে, সে বাজার থেকে এসে আমাকে তো হাসপাতালে পাবে না, সে আমাকে কোথায় পাবে আর আমি আপেল কোথায় পাবো? পাবে 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 পাবে, তুমি আম জাম কাঁঠাল কলা লিচু আপেল সব পাবে। তার আগে তুমি আমার একটা কথার জবাব দাও। জি বলেন। তোমার সঙ্গে আমার যখন কথা হয়েছে তুমি তখন বলেছিলে যে আজকের দিনটা আমাকে সময় দিন, তুমি কাল সকালে সূর্য ওঠার পরে সেখানে যাবে এবং শান্তিপূর্ণভাবে তাদেরকে উচ্ছেদ করবে। তুমি আজকে সেখানে কেন গিয়েছিলে? এর পেছনে দুটি কারণ আছে খান সাহেব। এক নম্বর কারণ, আমি আপনার চাকরি করি, এই সমস্যা থেকে কিভাবে সমাধান পাওয়া যায় সেটা আমার নিজ দায়িত্বে করা উচিত। কারণ নাম্বার দুই, ওদেরও তো একটা প্রস্তুতি আছে, আমি হঠাৎ করে কালকে গিয়ে যদি বলি এই মুহূর্তে বস্তি ছেড়ে চলে যেতে হবে, তাহলে ওরা ওদের কাঁথা কম্বল ঘটি বাটি নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে? আমি সেই নোটিশ দিতে গিয়েছিলাম, ওদের অনেক কষ্ট হবে। কারণ কারণ তুমি গরিব। আপনি ঠিকই বলেছেন খান সাহেব, আমি গরিব বলেই গরিবের কষ্টটা অনেক ভালো বুঝি খান সাহেব। গরিব গরিব গরিব, এই গরিবের প্রধান বৈশিষ্ট্য কি বলতো? গরিবের প্রধান বৈশিষ্ট্য হলো গরিবেরাও মানুষ, কিন্তু এই কথাটা কেউ মানতে চায় না, ওদের মানুষ মনে করে না খান সাহেব। উত্তর সঠিক হয়নি। গরিবের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গরিবরা বেশি বোঝে তোমার মতো, আর বেশি বুঝতে গিয়ে তোমার এই অবস্থা আর আমার অবস্থা কেরোসিন। আপনার অবস্থা কি করে কেরোসিন হলো খান সাহেব? আমি তোমাকে সেখানে পাঠিয়েছিলাম,
তুমি সেখানে যাবে, ফাঁকা ফায়ার করবে, লোকজন বেরিয়ে আসবে, তুমি বস্তিতে আগুন ধরিয়ে দেবে, আগুন আগুন আগুন। আর তুমি সেখানে গিয়ে কি করলে? আত্মীয়তা করলে, গরিবে গরিবে আত্মীয়তা। আর এই আত্মীয়তার সুযোগে তারা পাল্টা আক্রমণ করার সুযোগ পেয়ে গেল। আরে তুমি আক্রান্ত হওয়ার পরে আমার কাছে না এসে, আমাকে না জানিয়ে একা একা হাসপাতালে গেলে কেন? এটা আপনি কি বলছেন খান সাহেব? আমার পায়ের গোড়ালি ফাটিয়ে গুঁড়ো গুঁড়ো করে দেবার পর কি যে অসহ্য যন্ত্রণা হচ্ছিল! আমার দাঁড়ানোর কোনো ক্ষমতা ছিল না, কোনোভাবে ল্যাংড়াতে ল্যাংড়াতে আমি পার্শ্ববর্তী একটা হাসপাতালে এসে পৌঁছেছিলাম। আপনার কাছে কিভাবে আসবো বলেন? তুমি একা একা হাসপাতালে গেছো, হাসপাতালে কিছুক্ষণ পর পুলিশ আসতো, তোমাকে পেতানি দিত, আর তুমি আমার নাম বলে দিতে। অবশ্যই বলে দিতাম। আমার পায়ের গোড়ালি যদি ফাটা ফাটা না হয়ে যেত, আমি ওখান থেকে প্রথমে যেতাম থানায়, পুলিশের কাছে গিয়ে আপনার নাম বলে দিতাম। কারণ আপনার জমি অবৈধভাবে কিছু খারাপ লোক দখল করে রেখেছে, পুলিশের কাছে তো আপনার নাম বলতেই হবে খান সাহেব। বলবে বলবে বলবে, শুয়ে পড়ো। আরে বুক চৌচির হয়েছে তো কি হয়েছে? খাইবে তো মুখ দিয়া, খাওয়ান যাইব পেটে, অসুবিধা কি? ভাইয়া আমি রাজাকে দেখতে হসপিটালে গিয়েছিলাম না? হ্যাঁ জানি তো। তারপর আমাকে দেখে রাজা বলল, রানী আমি একটা আস্ত আপেল খেতে চাই। ওই যে গরিবের যা স্বভাব, খালি খাই খাই, চান্স পাইছে আপেল খামু, হারা জীবন তো বেটা আইটা কলা খাইছোস। হ্যাঁ ভাইয়া, ও কলার কথাই বলেছিল, একটা কাঁচা পাকা কলা নাকি ওর গলায় আটকে গিয়েছিল। আমি শুনে সঙ্গে সঙ্গে বাজারে চলে গেলাম ওর জন্য কিছু ফল ফ্রুটস আনতে। এসে দেখি আমার রাজা ওর বেডে নেই। আমি বললাম, সিস্টার সিস্টার আমার রাজা কোথায়? সিস্টার কি বললো জানো? আকাশ খানের লোকেরা নাকি রাজাকে তুলে নিয়ে গেছে। ওই যে গরিবের কথা বাসি হলেই ফলে, আর এই বড় লোকের কথা টাটকা টাটকা ফলে। আমি কি কইছিলাম? হয় হ্যাঁ অজ্ঞাত লাশ হইব, নইলে জেলখানায় বইয়া হুগনা রুটি খাইব। না ভাইয়া এই কথা তুমি বলো না, তুমি আমার রাজাকে এনে দাও, আমি আর কিছুই জানতে চাই না। বইন রে, তুমি শীতল মাছের পেটি দিয়ে ভাত খেয়ে শুয়ে থাকো, আকাশ খানের ব্যাপারটা আমি দেখতাছি। না ভাইয়া আমি কিছুই খেতে পারবো না, আমি শুধু আমার রাজাকে চাই। কইলাম তো বোন, রাজারে আনার ব্যবস্থা করতেছি, তুমি শুয়ে থাকো। কথা দাও। কথা দিলাম। জানি না আমার রাজা এখন কোথায় আছে, কেমন আছে। হ্যাঁ আমি সুস্থ, আমার পা ভালো হয়ে গেছে, আমি পারবো, অবশ্যই আমাকে পারতে হবে, অবশ্যই পারতে হবে। গরিব হতে পারি আমি, ভিক্ষুক নই। ওহে প্রতিবাদী যুবক, তোমার সুস্থ হতে আর কতদিন লাগবে? আমার পায়ে ব্যথা ছেড়ে গেছে খান সাহেব, আমি এখন হাঁটতে পারছি। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি নিবিড় পরিচর্যায় রেখে চিকিৎসা দিয়ে আমাকে সুস্থ করে তুলেছেন। কিভাবে যে আপনাকে আমি কৃতজ্ঞতা জানাবো সেই ভাষা আমার জানা নেই, শুধু বলবো থ্যাংক ইউ, ধন্যবাদ। ওয়েলকাম ওয়েলকাম। তা তোমার পা ভাঙে টাঙে নাই তো? মানে ফ্র্যাকচার ট্র্যাকচার হয়নি তো? খান সাহেব, ওরা চেয়েছিল আমার পায়ের হাড্ডি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিতে, কিন্তু আমরা তো গরিব, আমাদের হাড্ডি অনেক শক্ত, সেই সাথে আছে মায়ের দোয়া। খান সাহেব, আমি আপনার ওই প্লটটা এবার কঠিন হস্তে দখল করতে চাই, আপনি আমাকে শেষ একটা সুযোগ দেন। শোনো, তোমাকে এই কয়দিন আমি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি, একটা জিনিস আমার কাছে ক্লিয়ার, যে তুমি আসলে যোদ্ধা নও, তুমি প্রেমিক, প্রেমিক। আর প্রেমিক দিয়ে কখনো জমি দখল হয় না। আমি আপনাকে মিথ্যা বলবো না, আমি সত্যি একটি মেয়েকে মন দিয়ে ফেলেছি, কিন্তু সে বস্তিতে থাকে না, সে যদি বস্তিতে থাকতো তাহলে আমাদের মিলন অনেক সুবিধা হতো। দুর্ভাগ্য আমার, সে ধনীর একমাত্র দুলালি, সে থাকে অট্টালিকায়, আমি জানি না আমাদের মিলন কোনোদিন হবে কি না। তোমার মিলনের ব্যবস্থা আমি করব, এই খান সেটা করবে, আগে আমার ভাইয়ের মিলনের ব্যবস্থা করো, সিরিয়ালই আসো, সিরিয়াল সিরিয়াল। আপনার ভাইয়ের কি হয়েছে বলুন, আমাকে কি করতে হবে? আমার ভাই খান মোহাম্মদ ডন,
তোমার মতোই একজন প্রেমিক, সেও তোমার মতো একটি মেয়েকে ভালোবেসে ফেলেছে। তোমাকে আমার ভাইয়ের সেই প্রেমের মিলন ঘটিয়ে দিতে হবে। আমার ভাই যেমন ওই মেয়েটিকে ভালোবাসে, ওই মেয়েটিও আমার ভাইকে তদ্রূপ ভালোবাসে। তাদের প্রেমের মাঝে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে তার ভাই। এখন বুঝতেই পারছো তোমাকে ওই পথের কাঁটা সরিয়ে দিতে হবে। আপামনি, গত রাতেও কিছু খান নাই, সারা রাত ভুরা কান্নাকাটি করছেন, চলেন এখন কিছু খাইবেন। না মতি ভাই, আমি কিছুই খেতে পারবো না, আমার গলা দিয়ে খাবার নামবে না। আপামনি, এভাবে না খেয়ে থাকলে তো আপনার শরীরটা ভেঙে যাবো। যাক, ভেঙে যাক, ভেঙে চুর মার হয়ে যাক। আমি যতদিন না পর্যন্ত রাজাকে খুঁজে পাবো, আমি অন্ন স্পর্শ করবো না। আচ্ছা মতি ভাই, আপনি বলুন তো, আমার ভাগ্যটা এমন কেন? আমি রাজাকে পেয়েও কেন হারিয়ে ফেললাম? আপামনি, আমি তো চাকর মানুষ, আমি কেমনে কমু? তাহলে মতি ভাই, আপনি বলে দিন আমি এখন কি করব। আপামনি, আপনার আমি একটা বুদ্ধি দেই। আপনি আপনার ভাইয়ের আশায় থাকেন না, সে রাজারে খুঁজা দিব না, আপনারই খুঁজা বাইর করতে হইব। আপনি বাইর হয়ে যান। আপনি ঠিক বলেছেন মতি ভাই, আপনি একদম ঠিক বলেছেন। আমার রাজাকে আমারই খুঁজে বের করতে হবে, এই আমি চললাম। না না আপামনি, আপনি খালি পেটে বাইর হইয়েন না, অমঙ্গল হইবার পারে। আপনি একটু বসেন, আপনার জন্য একটু পুডিং আর এক গ্লাস পানি নিয়ে আসতেছি। না মতি ভাই না, আমাকে যদি কিছু খেতেই হয় তাহলে পুডিং না, আপনি আমার জন্য একটা আস্ত আপেল নিয়ে আসেন, আমার রাজা আপেল খুব পছন্দ করত। আপেল আছে আপামনি, আছে, আমি নিয়ে আসতেছি আপামনি, বসেন। আমি এই আপেল খেতে পারবো না, আমার রাজা আপেল খেতে চেয়েছিল কিন্তু পারেনি। দিন মেয়েটার ছবি, দিন ঠিকানা, দিন। এই যে দেখি, আমি কার ছবি দেখলাম? এ তো রানীর ছবি। জি, এই মেয়ের নাম রানী, যাকে আপনি একবার গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলেন, আজকে তাকেই আবার তুলে আনতে হবে। তুলে এনে খান সাহেবের ছোট ভাই খান মোহাম্মদ ডনের সাথে বিয়ে দিয়ে দিতে হবে। রানী যদি সত্যি সত্যি ডনকে ভালোবাসত, সে নিশ্চয়ই আমাকে বলতো। তাহলে কি এখানে অন্য কোনো ষড়যন্ত্র চলছে? আমি কি কোনো ভুল করছি? না, এ হতে পারে না। মনে হচ্ছে আমাকে একটু ছলনার আশ্রয় নিতে হবে। পুরো ব্যাপারটা আমাকে বুঝতে হবে। কে এই খান সাহেব? কে এই খান সাহেব? কি ব্যাপার, কি এত চিন্তা করছে? এত চিন্তা করে কিন্তু একদমই টাইম নেই। বস অনলি 6 hours টাইম দিয়েছে, এই 6 ঘন্টার মধ্যে সব কাজ করতে হবে। I love you. What? আমি সত্যি বলছি জেরিন, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আমি প্রথম যেদিন তোমাকে দেখেছি, তারপর থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না জেরিন, তুমি আমাকে গ্রহণ করো। আপনাকেও না আমার অনেক ভালো লেগেছে, আপনি একজন সাহসী প্রতিবাদী যুবক, কিন্তু কিন্তু আমি এই লাইনের কোনো বয়ফ্রেন্ড চাই না। এই তুমি কি বলছো জেরিন? তুমিও যে লাইনে আছো, আমিও সেই একই লাইনে আছি, আমাদের বসও একজন, তাহলে আমাদের মিলনের সমস্যাটা কোথায়? এক লাইনে কাজ করে বলেই তো আমি জানি যে এই লাইনটা কত খারাপ। ও জেরিন, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তুমি আমাকে বলো, আমি আমার ভুল শুধরে নেব। দরকার হলে আমি এই লাইন ছেড়ে দেব। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে ভালোবাসি জেরিন। এই যে এখন এই মেয়েটাকে তুলতে যাবে, এইটাই তো আমার পছন্দ না। কি বলছো জেরিন,
ডন রানীকে ভালোবাসে, রানী ডনকে ভালোবাসে, আমি তো এই দুইজন প্রেমিক প্রেমিকার মিলন ঘটাতে যাচ্ছি। এটা তো অনেক মহৎ একটা কাজ। কিসের ভালোবাসা? খান সাহেবের ছোট ভাই ডন, ও তো একটা নেশাখোর। রানী, রানীর বড় ভাই যে চৌধুরী সাহেব, চৌধুরী সাহেবের সঙ্গে হচ্ছে খান সাহেবের দাকুড়াল সম্পর্ক। এখন প্রতিশোধ নেওয়ার জন্য রানীকে তুলে নিয়ে এসে এই ডনের সঙ্গে বিয়ে দিবে। শুধু তাই না, কয়দিন আগে বস্তি উচ্ছেদ করার জন্য যে আপনাকে পাঠালো, ওরা যে আপনার পা ভেঙে দিল, সেটা তো খান সাহেবের জমি না, অন্যের জমি অবৈধভাবে দখল করার জন্য আপনাকে পাঠিয়েছে। আমি ভাবতে পারছি না এখন আমি কি করব। সরি জেরিন, তুমি আমাকে ক্ষমা করে দাও। কেন? আমি তোমার সঙ্গে প্রতারণা করেছি। কিসের প্রতারণা? আমি আসলে একদিনের জন্য তোমাকে ভালোবাসিনি, জাস্ট একটু শুধু তোমার সঙ্গে অভিনয় করলাম। কারণ এই ছবিটা দেখার পর থেকে আমার ভিতর সন্দেহ হচ্ছিল যে আসলে ভিতরের ঘটনাটা কি আমার জানার দরকার ছিল। সেজন্য আসলে একটু ছলনা করে আমি তোমার কাছ থেকে সত্যটা বের করে নিলাম। সরি মাই সিস্টার, তুমি আমার বোনের মতো, আমাকে ক্ষমা করে দিও। ও মাই গড, আমি তো বসের সব সিক্রেট শেয়ার করে ফেললাম, এখন আমার কি হবে? যখন তুমি পড়বে ফাঁদে বুঝবে তখন গরিব কেন কাঁদে। ভাইয়া ভাইয়া, আমি চললাম। কই চললা বই? তোমাকে বলেছিলাম রাজাকে এনে দিতে, তুমি তো আমার রাজাকে এনে দিলে না। আমি তো সেই চেষ্টার মধ্যেই আছি রে বোন, দেখতাছস না অস্থির হয়ে পায়চারি করতেছি। থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমার রাজাকে আমি খুঁজে বের করব। এত বড় ঢাকা শহরে তারে কই খুঁজে পাইবে বোন কও? তাছাড়া গরিব থাকে সিপাই সাপাই, একো খুঁজে বের করা আরো কঠিন। রাজা আমাকে লিংক দিয়েছে ভাইয়া, আমি প্রথমে ঢাকা শহরের গরিব এলাকাগুলোই খুঁজব, মাদারটেক, বাড্ডা, মান্ডা, চাংখারপুর, কোথাও না পেলে আমি কামরাঙ্গীর চরে যাব। কামরাঙ্গীর চর যাইতে হইব তো নদী পার হয়ে। নদী পার হওয়ার আগে তুমি একটু তিলপাপাড়াটা দেখে যাও তো বোন। তিলপাপাড়া কোথায় ভাইয়া? আমগো চাকর মতি মিয়ার বাড়ি আসিল, হ্যাঁ কইতে পারবো, হ্যার কাছ থেকে ঠিকানাটা নিয়ে যাও। মতি ভাইকে লাগবে না, আমার কাছে গুগল ম্যাপ আছে, আমি প্রথমে তিলপাপাড়া দিয়েই শুরু করছি। আমার বোন যে বাইরে হইল, ঠিক মতো খাওয়ন দাওন করছে তো? খাওয়ানোর কথা কইছিলাম ভাইজান, কিচ্ছু খাইলো না, খালি একটাই কথা, আমার রাজা কই, আমার রাজা কই। নিশ্চয় তুই আমার বোন রে একবার কইছস, তোষামতি করস নাই, চান্সে আসিলি। আমার বোন না কইলে শীতল মাছের ফেটিটা তুই খাইবি। এই শীতল মাছের ফেটি আন, আমি খামু। ভাইজান, শীতল মাছের ফেটি তো নাই। ওই যে আমি গরিব চিনি না, বোনে না কইছে লগে লগে খাই ফেলাইছস, আগামী সাত দিন তোর মাছ মাংস বন্ধ, খালি হুগনা সিরে খেয়ে থাকবি। কি ব্যাপার রাজা? তোমার তো এখন এখানে আসার কথা নয়, তোমার যাওয়ার কথা রানীর ওখানে। রানীকে তুমি ধরে নিয়ে আসবে, আমার ফ্রো খান মোহাম্মদ ডনের সাথে বিয়ে হবে। আপনি ঠিকই বলেছেন খান সাহেব, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন রানীকে অপহরণ করে আনার জন্য, কিন্তু আমি এখানে এসেছি আপনার মুখে থুতু চেটানোর জন্য। তাই নাকি? তাই নাকি? তাই নাকি? আমি আপনাকে মানুষ মনে করেছিলাম, ভালো মানুষ, কিন্তু আপনি আসলে মানুষের মুখোশ পরা আস্ত একটা অমানুষ, ইতর শ্রেণীর মানুষ। কেন কেন কেন? খান সাহেব, আমরা গরিব তাই আমরা সরল, আমাদের সরলতার সুযোগ নিয়ে গরিব মানুষকে বানরের মতো আপনারা নাচাচ্ছেন, সেটা কি ঠিক? মিস্টার রাজা, তুমি গরিব আর সেজন্যই তুমি বেশি কথা বলছো, আর গরিবরা বেশি কথা বলে বলেই তাদের কাঁদতে হয়। আমি জানি খান সাহেব গরিবরা কেন কাঁদে, আপনাদের মতো অমানুষের জন্যই গরিবরা কাঁদে চোখের পানি ফেলে। আমরা গরিব হতে পারি কিন্তু অকৃতজ্ঞ নই। কয়েকদিনের জন্য হলেও আপনি আমাকে মাথা গুজার ঠাই করে দিয়েছেন, তিন বেলা খাবার দিয়েছেন, অসুখে বিসুখে আমার ওষুধপত্র কিনে দিয়ে চিকিৎসা করিয়েছেন,
তা না হলে আমি খুশি মেরে আপনার নাকের বদনা পাঠিয়ে রক্তাক্ত করে দিয়ে চলে যেতাম। ছি খান সাহেব, ছি, আপনি মানুষ না, আপনি অমানুষ। নিরঞ্জন, বল্টু, ক্যাচ হিম এন্ড বিট হিম। কি ব্যাপার, হাতির ঘরে গরিবের পাড়া, বস। গরিব হতে পারি আমি, ভিক্ষুক নই। কি মনে করে? চৌধুরী সাহেব, আমি আপনার কাছে আসিনি, আমি এসেছি আপনার ছোট বোন রানীর কাছে। এত বাইতে নাই, কি কইবে আমারে কয়ে যাও। আসলে আমার কথাগুলো ব্যক্তিগত ছিল। আমারে দেখে কি ব্যক্তি মনে হইতেছে না, না পাবলিক মনে হইতেছে? ঠিক আছে, তাহলে কথাগুলো আপনাকেই বলছি। মাঝখানে আমি কয়েকদিন অসুস্থ ছিলাম, হাসপাতালে ভর্তি ছিলাম। রানী আমাকে হাসপাতালে দেখতে গিয়েছিল, কিন্তু আমাদের বিদায়টা আসলে সুখের হয়নি। সুখের হইব কেমনে, তোমার প্রেমের ওজন তো অনেক বেশি। কেরাদানি কইছিল না, বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেললে দেয়। প্রেমটার একটু কমাও, তাছাড়া সারা জীবন খালি ঠেলাঠেলির মধ্যে থাকবা, মিলনে রইব না। শোনো, তোমার অনেক কিছুই কমাইতেইব। তোমার প্রেম হইতেছে গিয়ে এক সাগর, এইটারে কমায় মিনারেল ওয়াটারের বোতলের সাইজ করতেইব। আর নীতি যে এত শক্ত, এইটার একটু নরম করতেইব। ঘেটিটা তোমার অনেক তেরা, এইটারে মটকে সোজা করতেইব। চৌধুরী সাহেব, এখন এসব কথা থাক। আমি আসলে রানীর কাছে এসেছিলাম একটা বিষয়ে সরি বলার জন্যে। এই সরিটা আমারে কও, আমি কুরিয়ার সার্ভিসের মতো তোমার সরি আমার বোনের কাছে পৌঁছায় দিব। আমি যখন হাসপাতালে ভর্তি ছিলাম, তখন রানী আমাকে বলেছিল আক্কাস খান খারাপ মানুষ। আমি তখন রানীর কথা বিশ্বাস করিনি। আমি বলেছিলাম তোমার ভাইয়া একজন খারাপ মানুষ, সেই জন্য শুধু রানী নয়, আপনার কাছে আমি সরি বলছি। বাবারে আমি সব জানি, তুমি যে অসুস্থ আসিলা কিনলে গে, বস্তির পাবলিক মাইরে তোমার ঠ্যাং ভেঙে দিছিল, আর ওই আক্কাস খানের লোকজন আমার বোন রে উঠে নিবার চাইছিল, ঠিক কিনা? এখন সব কিছুই আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। আমি আমার সব কিছু বুঝতে পেরেছি চৌধুরী সাহেব। বাবারে এত দেরিতে বুঝলে তো চলবো না, দুনিয়া চলে বিমানের গতিতে, তুমি চলো ঠেলা গাড়ির গতিতে, ধরা খাইবা তো। শোনো, তোমারে আমার খুব পছন্দ হয়েছে, আমি তোমারে কিছু টাকা দিই, তুমি একটা মুদির দোকান দাও, সৎ ব্যবসা, সুন্দর জীবন কাটাও। আপনাকে অনেক ধন্যবাদ চৌধুরী সাহেব, এখন এসব লাগবে না, আমার জন্য দোয়া করবেন, কখনো যদি কোনো প্রয়োজন হয় তখন আপনার কাছে আসব। ভালো কথা, তোমার গামছা কো? সে এক করুণ কাহিনী চৌধুরী সাহেব, আরেকদিন বলবো, আমি আসি। আরে বসো। এ চাকর, যে ভাইজান, বাড়িতে অতিথি আইছে, আপ্যায়ন করতে হইব না, খাওন দাওনের ব্যবস্থা করো। না চৌধুরী সাহেব, আমি কিছু খাবো না, আমি আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, তুমি আমার ব্যাপারটা কি করলে? তুমি আমাকে বিয়ে দিবা কি দিবা না সেটা স্পষ্ট করে বলো। কুল কুল ব্রো, আমি সেই হিসাব নিকাশটাই মেলাচ্ছি। কেমনে হিসাব মিলাবা? তুমি যে রাজাকে নিয়ে আসছিলা রানীকে ধরে আনার জন্য, সেই রাজাই তো তোমাকে ভিট্রে করে চলে গেছে। একটা রাজা চলে গেছে, আমি দশটা রাজা পয়দা করবো, পয়দা 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 পয়দা। তুই নিরঞ্জনকে খবর দে, যা। ভাই, আর একটা কথা, তুমি কিন্তু এই বিষয়টা ভাবির সাথে শেয়ার করবা না। ভাবি আমাকে থ্রেট করছে, আমি যদি রানীকে বিয়ে করতে চাই সে যে করেই হোক এই বিয়ে আটকায় দিবে। কিভাবে কি করতে হবে তার নীল নকশা আমি করে ফেলেছি ব্রো, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। যা, নিরঞ্জনের সাথে তুই বল্টুকে নিয়ে আয়। যা। জি ভাই। আর শোন, জরিনা এখন কোথায়? জরিনা তো শুনলাম যে রিজাইন করে চলে গেছে। সেখানেই আমাদের একটু সতর্ক হতে হবে। রাজাকে সে যে ইনফরমেশন দিয়েছে, সেই ইনফরমেশনগুলো যদি অন্য কোথাও দেয় আমাদের একটু প্রবলেম হবে। ভাইয়া, তুমি জরিনাকে নিয়ে একদম টেনশন করবা না, এই বিষয়টা আমি দেখব। তুমি শুধু আমার বিয়ের ব্যবস্থা করো আর রানীকে আমার হাতে এনে দাও। পাবি পাবি পাবি, রানীকে পাবি, রাজাকে পাবি, রানীর ভাইকে পাবি, তার ভাইয়ের সমস্ত সম্পত্তি পাবি, মিল পাবি, ফ্যাক্টরি পাবি, বাড়ি পাবি, জমি পাবি, সব পাবি, পাবি পাবি পাবি। গরিব হতে পারি।
পারি আমি ভিক্ষুক নই, গরিব হতে পারি আমি ভিক্ষুক নই। রাজা, রাজা, কাল থেকে আমি ঢাকা শহরের অলিতে গলিতে তন্ন তন্ন করে তোমাকে খুঁজছি। তুমি কেমন আছো রাজা? আমি ভালো নেই রানী। আমি গতকাল তোমার সঙ্গে দেখা করার জন্য তোমাদের বাসায় গিয়েছিলাম, তোমাকে আমি বাসায় পাইনি। তোমার বড় ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছে, আমি তাকে সরি বলেছি। হ্যাঁ রাজা, আমি শুনেছি তুমি যখন আমাকে খুঁজতে আমাদের বাসায় গিয়েছিলে, তখন আমি তোমাকে খুঁজতে তিলপা পাড়ায় গিয়েছিলাম। ভাইয়া বলল তুমি তিলপা পাড়ায় থাকতে পারো। আমি যে এইভাবে তোমাকে ফুটপাতে পাবো আমি কল্পনায়ও ভাবিনি রাজা। জানো রাজা, আমি জীবনে প্রথম ফুটপাতে বসলাম। অথচ দেখো, আমরা যারা গরিব তাদের আসল ঠিকানাই হলো ফুটপাত। যাই হোক, আমি তোমার কাছেও ক্ষমা চাই রানী। তুমি যেদিন হাসপাতালে আমাকে দেখতে গিয়েছিলে সেদিন বলেছিলে ওই আক্কাস খান খুব খারাপ মানুষ, আমি তোমার কথা বিশ্বাস করিনি। আমি আর উল্টো বলেছিলাম যে তোমার ভাই খারাপ। আমার সে ভুল আজ ভেঙেছে রানী। আমি সেজন্যই তোমার ভাইয়ার কাছে মাপ চেয়েছি, তোমার কাছেও ক্ষমা চাইছি। ছি ছি রাজা, তুমি এই কি বলছো? আমি তো তোমার সকল কিছুর অংশীদার হতে চাই, তোমার সুখের অংশীদার, তোমার বিপদের অংশীদার। তুমি চলো আমার সাথে। কোথায় যাব রানী? আমাদের বাসায় রাজা। ভাইয়া সামনে গিয়ে বলবো, ভাইয়া আমরা এক্ষুনি বিয়ে করতে চাই, তুমি বিয়ের আয়োজন করো। তোমার ভাইয়া কি আমাদের এই বিয়ে মেনে নেবে রানী? অবশ্য কাল যখন আমি গিয়েছিলাম তখন উনি আমার সঙ্গে অনেক নরম করে কথা বলেছে, আমাকে চা নাস্তা দিয়ে আপ্যায়ন করতে চেয়েছে। অবশ্য আমি তার আপ্যায়ন গ্রহণ করিনি রানী। আজ তুমি আপ্যায়িত হবে রাজা। চলো রাজা চলো। রানী, শেষ পর্যন্ত তোমাদের বাড়িতে গিয়ে কি আমাকে ঘর জামাই থাকতে হবে? না রাজা না, তোমাকে ঘর জামাই হতে হবে না। তোমার সম্মানের ব্যাপারটা আমি দেখবো, আমি তোমাকে কিছুতেই ছোট হতে দিব না। আর যত যাই হোক, তুমি আমাদের বাড়ির একমাত্র জামাই, তোমার এখন আশ্রয় প্রয়োজন, তোমাকে আমার বিপদ মুক্ত করতে হবে। এসো রাজা এসো। মনে রেখো তবু গরিব হতে পারি আমি ভিক্ষুক নই। মতি মিয়া, আপনি তো আপামনির উন্মুক্ত করে দিচ্ছেন। তখন উন্মুক্ত করার দরকার ছিল উন্মুক্ত করছি, অহন বন্দি করার দরকার আবার বন্দি করো। ভাইজান কারণটা কি? তোরে কইছি না, চাকর চাকরের মতো থাকবি, মনিবের বিষয় নাক গলাবি না। ভাইয়া 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 ভাইয়া, কি হইছে? আমি রাজাকে সাথে করে নিয়ে এসেছি, ওর বড় বিপদ ভাইয়া। এর বিপদ? রাজা যেদিন থেকে আক্কাস খানকে প্রত্যাখ্যান করেছে সেদিন থেকে তাদের দল রাজাকে খুঁজে বেড়াচ্ছে, ওকে খুঁজে পেলেই তুলে নিয়ে যাবে। তারপর কি হবে ভাইয়া? কি হইব আমি জানি, অজ্ঞাত লাশ হইব। শোনো গরিব ভাই, রিস্ক নিয়ে লাভ নাই, গ্রামের পোলা গ্রামে ফিরে যাও। ভাড়া না থাকলে ভাড়া বুড়ি আমি দিয়ে দিতেছি। না ভাইয়া না, ওকে আমি হাত ছাড়া করব না, তাহলে রাজা হারিয়ে যাবে। বোন রে, আমি গরিব চিনি, ওই হারাইব না, তোমার চারদিকে ঘুরঘুর করব। তুমি যাই বলো ভাইয়া, আমরা সিদ্ধান্ত নিয়েছি, তোমার দোয়ায় আজকেই আমরা বিয়ে করব। অসম্ভব। চৌধুরী সাহেব, আপনি না করবেন না। আমি রানীকে ভালোবাসি, রানী আমাকে ভালোবাসে, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আপনার আদরের বোন রানীকে আমি সুখে শান্তিতে রাখবো। ঘর জামাই থাকবে না চৌধুরী সাহেব, কয়েকটা দিন হয়তো আমাদের অসুবিধা হবে, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি আমি খুব তাড়াতাড়ি কিছু একটা করব। এইটা কি কইবা তো? কিছু যদি করতে না পারি, দরকার হলে আমি ভ্যান চালাবো, রিক্সা চালাবো, মোট বইব, তবু আপনার বোনকে আমি সুখে রাখবো। তুমি জানো আমার বোনের দৈনিক হাত খরচা কত? চৌধুরী সাহেব, আমি যদি কিছুই করতে না পারি, আমি আমার কিডনি বিক্রি করে আপনার বোনের হাত খরচ চালাবো। তোমার কিডনি কয়টা? দুইটা। এক কিডনি বেচছি, আমার বোনের এক মাসের হাত খরচার টাকা দিবা,
আরে কিডনি বেচে এক মাসের বাসা ভাড়া দিবা, তারপরের মাসে কি করবা, রক্ত বেচবা, তারপরের মাসে চক্ষু বেচবা, তারপর আমি গরিব চিনি আমার বোনের কাছে হাত পাতবা, কইবা তোমার কিডনি দুটো দাও বেচা খাই, আমার বোনের সবটি বেচা শেষ করে তারপর আমার দিকে হাত পাতবা, কইবা আপনার কিডনি দুটো দেন, বাবারে আমি কিডনি দিব না, আমি কিডনি বেচুম না, আমি তোমারে ভাড়া ভুড়া দিতেছি, তুমি চলে যাও, সোনার ছেলে সোনার গ্রামে চলে যাও, এখানে থেকো না। ভাইয়া তুমি এভাবে বলছো কেন? তুমি তো আমাকে রাজার কাছে পাঠিয়েছিলে। তোমারে যখন রাজার কাছে যাইতে কইছিলাম তখন এক হিসাব আছিল, রাজা আকাশ খানের দলে যোগ দিছিল, আমি চিন্তা করছিলাম রাজারে দলে ভিড়াইয়া আকাশ খান আমার ক্ষতি করতে পারে, এর লাগে আমি তোমারে যাইতে কইছিলাম, অহন আকাশ খানি রাজারে লাঠি দিছে, অহন হ্যাঁ আমার কি ক্ষতি করব। ছি ভাইয়া ছি, তুমি এত বড় স্বার্থপর, শুধু নিজের সুখের কথাটাই ভাবলে আর আদরের ছোট বোনের ভালোবাসার দিকে তাকালে না। রাজা চলো আমরা একা একাই বিয়ে করব, চলো। বোন রে একটা মিনিট খারাপ, আমার একটু চিন্তা করবার দাও। টুটির মধ্যে গুলি করে কল্লা শরীর থেকে আলাদা করে ফেলামু। চৌধুরী সাহেব, আপনার তোনালা বন্দুক থাকতে পারে, আপনি বড় লোক হতে পারেন, কিন্তু আপনি আস্তে একটা অমানুষ, করেন গুলি আমার বুকটা ঝাঁঝরা করে দেন। না রাজা না, ভাইয়া রাজার বুকে তুমি যদি গুলি চালাতে চাও আগে তোমার আমার বুকে গুলি চালাতে হবে। না রানী না, তুমি তোমার বড়লোক ভাইয়ের একমাত্র আদরের ছোট বোন, তোমার ভাইয়ের বন্দুকের গুলিতে তোমার অকাল মৃত্যু হোক এ আমি মেনে নিতে পারবো না। এই আকাশ যদি সত্য হয়, চন্দ্র সূর্য যদি সত্য হয়, এই জালিমরা আমাদের ভালোবাসার পথে কখনো বাধা হতে পারবে না, তোমার আমার মিলন হবেই হবে। আমি তোমাকে ভালোবাসি রানি, তোমার সাথে আমার দেখা চৌধুরী, কোন অবস্থায় আপনি কাজটা সঠিক করলেন না, এর মূল্য আপনাকে দিতেই হবে। রাজা রাজা আমি তোমাকে ছাড়া বাঁচবো না, রাজা আমি তোমাকে ছাড়া বাঁচব না, রাজা রাজা আমি তোমাকে ছাড়া বাঁচব না, রাজা আমি তোমাকে ছাড়া বাঁচব না, রাজা আমি তোমাকে ছাড়া বাঁচব না। আপামনি আপামনি আপনার খাই দিন না, উঠেন, আমি আজকে সব সত্য আপনার কাছে আমি কই দেবো। আপামনি কি সত্য? আপনি না আসলে আমি বলতে পারতাম না, আসলাম না আমার সাথে, আসেন আসেন আমি সব সত্য আজকে বলে দেবো, আপনি সব সত্য বলবো, আসেন আপনি আসেন। আপনি এই জায়গায় খারান, আমি যা কমু সব মনোযোগ দিয়ে শুনবেন, আজকে আমি সব সত্য আপনার কাছে আমি কই দেবো। আপামনি চাকর সব, আমি চাকর না, চাকর তুই, মুখ বন্ধ কর, তোর মুখে মাছি যাইব। তুই কইছ তো আমারে আমি তিল পাপারা থাকি, তিল পাপারা তো তুই থাকতো তোর চৌদ্দ গোষ্ঠী সহকারে, ওই সিটি কর্পোরেশনের পিছনের বস্তিতে তুই বসবাস করছ, আমি তোরে চিনি না। আপামনি এই রাজপ্রাসাদের মালিক আপনার এই ভাই না, আপনি যে রাজারে নিয়ে আইছিলেন ওই রাজা হইল এই রাজপ্রাসাদের মালিক, এই বদমাইশে যেদিন রাজার বাপেরে খুন করছিল রাজার মাই গেদা রাজারে নিয়ে পলে গেছিল। ওই ওই গেদা যেই রাজা, তুই কেমনে জানলি? বক্কর মিয়া আমি তো কালের সাক্ষী, রাজার মাই যখন রাজারে নিয়ে পলে গেছিল আমি তো গোপনে গোপনে তাদের সাথে যোগাযোগ করছি। তুই আমারে মাঝে মাঝে খোটা দেস, চিতল মাছের পেটি গেল কই? চিতল মাছের পেটি আমি খাই নাই, এই চিতল মাছের পেটি নিয়ে আমি রাজারে আর রাজার মায়ের খাওয়াইছি। সব যখন উন্মুক্ত করে ফেলাইছস তার মানে নাটকের এখন জবনিকা হইব, তাই তো?
তো শেষ দৃশ্যে আমি একটু অংশগ্রহণ করি। খারা আজকের অনুষ্ঠান তিন পর্বে ভাগ করা হয়েছে। পর্ব নম্বর 1 চুক্তি স্বাক্ষর, পর্ব নম্বর 2 সাংস্কৃতিক অনুষ্ঠান, আর পর্ব নম্বর 3 আমার একমাত্র ব্রো খান মোহাম্মদ ডনের সাথে তোর একমাত্র শেষ রানী শুভ পরিণয়। হবে 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 সব হবে, আগেরটা আগে হবে, পরেরটা পরে হবে। সাইন হিয়ার, দলিলে কি লেখা আছে? তোর সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক হব আমি, আকাশ খান। না ভাইয়া না, তুমি এই দলিলে কিছুতেই সাইন করো না। বুঝতে পেরেছি, ভাই বোন দুজনের মন অস্থির হয়ে আছে। ওকে, প্রথম পর্ব কিছুক্ষণের জন্য স্থগিত থাকলো। পর্ব নম্বর 2 ব্রো খান মোহাম্মদ ডন, কাম অন ভাইয়া, নাচাও। না ভাইয়া না, ভাইয়া আমি নাচব না ভাইয়া। নাচবে নাচবে নাচবে, সবাই নাচবে। নাচবে নাচবে। এসো সুন্দরী, আমার ভাইয়াকে মেরো না, আমি নাচছি, আমার ভাইয়াকে মেরো না। মতিভার সঙ্গে আমার দেখা হয়েছিল, সে আমাকে সব কিছু খুলে বলেছে। অফিসার, এই হচ্ছে আসল ক্রিমিনাল, অ্যারেস্ট হিম। ইউ আর আন্ডার অ্যারেস্ট, থানায় চলুন। আমার এই পয়েন্টে আমি
তোমার হাতে তুলে নিয়ে গেল, তুমি তার আমাদের সবকিছু কেড়ে নিয়ে হায়, দয়া আর দাক্ষিণ্যে হচ্ছ সহায়, হাততালি দিয়ে ওঠো কর হইচয়, মনে রেখো তবু গরিব হতে পারি আমি ভিক্ষুক নই, গরিব হতে পারি আমি ভিক্ষুক নই।